আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ ভাই। মিজানুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আছে আর কি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই আপনার সাথে সেদিন কথা বলার পর হচ্ছে যে আমি এই গিগটা কারেকশন করেছি। গিগটা হ্যাঁ হচ্ছে যে লাস্ট একবার এক নজর খালি দেখে দিবেন যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, আর ওই ক্লাসিফাইড এর কি সমস্যা? আচ্ছা, ক্লাসিফাইড এর কিছু জানার আছে। আমি এটা করার পরে আপনার হচ্ছে যে লাইন পাচ্ছিলাম না, এই জন্য হচ্ছে যে ক্লাসিফাইড এর কাজটা শুরু করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিছু সমস্যা ফেস করছি আর কি, ওই সমস্যাগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন? স্ক্রিন শেয়ার করা আছে সম্ভবত? না না, স্ক্রিন শেয়ার করা নাই। জি, শেয়ার করেছি। হ্যাঁ জি। কি দেখবো, গিগ দেখবো নাকি? জি, হ্যাঁ, গিগটা ওপেন করেন। এখানে ক্লিক করেন ব্যানারের উপরে। হ্যাঁ ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। এখন যেটা হচ্ছে যে এই ক্যাটাগরিতে বেশি বায়ার রিকোয়েস্ট আসে না, বুঝতে পারছেন? ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট, এটা দিবেন। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর লাস্ট একটা অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যে আপনার লিখতে হবে না। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপনি রেকর্ডিং পরে দেখে, আমি যা কারেকশনের কথা বলি ওইগুলি আপনি রেকর্ডিং দেখে তারপরে কারেকশন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর এটা তো আমি মনে হয় যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। না, এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, আপনার গিগটা ডিলিট করে আবার ওই ওই ক্যাটাগরি দিয়ে আসতে হবে। ও, আবার গিগ ডিলিট করতে হবে? হ্যাঁ, গিগটা ডিলিট করতে হবে। গিগটা ডিলিট করে আবার আপনার সমস্ত কিছু, মানে এগুলি কপি করে রাখবেন, কপি করে রাখবেন একটা ডক ফাইলের মধ্যে কপি করে রাখবেন, তারপরে আবার নতুন করে আবার শুরু করবেন। ওইখান থেকে যা ধরেন ডেসক্রিপশনের অনেক কিছু ঠিক থাকবে, ওইগুলি আপনি আবার ওই ওইখান থেকে কপি করে এখানে দিতে পারবেন। সময় বেশি লাগবে না হয়তো? হ্যাঁ, বেশি সময় লাগার কথা না। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ ঠিক আছে, টাইটেলও ঠিক আছে, আপনার ব্যানারও খুব সুন্দর হয়েছে, ব্যানারটা ভালো হয়েছে, ব্যানারে কোনো সমস্যা দেখতেছি না। শুধুমাত্র আমি দেখি বানান টানান দেখি, ফেসবুক প্রমোশন, প্রমোট টু টার্গেটেড কাস্টমার্স, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এফেক্টিভ পোস্ট ক্রিয়েশন, অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। হ্যাঁ ঠিক আছে। এখন আপনি ফেসবুকের লোগোটা এরকম ছোট করে এখানে দিচ্ছেন, উপরে দিচ্ছেন, আপনার এই যে আপনার ছবির পাশে তো জায়গা অনেকটুকু খালি আছে, এখানে ফেসবুকের লোগো আর ফাইবারের লোগোটা দিয়ে দেন। হ্যাঁ, ওইটা আমি মানানসই করতে পারছিলাম না, এই জন্য ফাইবারটা দিইনি, খালি ফেসবুকের একটা করে দিয়েছি। হ্যাঁ, এখন বেমানান লাগছে মানে এই যে তিন কোণা করে যে ডিজাইনটা করছেন ওইটার জন্য আসলে ওই আপনি ঠিকভাবে দিতে পারছেন না আর কি। এই ডিজাইনটা চেঞ্জ করে দেন, আপনার পিছনের সবুজ ব্যাকগ্রাউন্ডটা থাক, তাহলে আপনি দুইটা লোগো এখানে সেট করতে পারবেন ভালোভাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন দেখেন যেটা হচ্ছে যে এখনো কিন্তু এটা আপনারটা ভালো, হ্যাঁ, ব্যানার হিসেবে ভালো। তারপরে আপনি ফেসবুকের লোগো আর ফাইবারের লোগোটা দিলে একটু ভালো হয় আর কি, এই জন্যই বললাম আর কি। হ্যাঁ, নিচে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ ঠিক আছে, আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই নো দা ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস দিতে হবে, যদি এই কথা বলেন তাহলে আউটস দিতে হবে, ইনস অ্যান্ড আউটস অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দিতে পারেন।
About Facebook promotion, I can create very good graphics and have a good knowledge of on-page SEO, off-page SEO, and keywords to reach your business to the largest targeted audience worldwide. I have completed professional training to make myself eligible for this work. এখানে এতগুলি লাইন আপনি লিখছেন, সবই কিন্তু আপনার কথা বলছেন, হ্যাঁ, যে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি ফেসবুক প্রমোশন ভালোভাবে করতে পারি, আমার একটা ট্রেনিং আছে, আমি অফ পেজ অন পেজ এসিও, সবই কিন্তু আপনার কথা। কিন্তু আপনি উপরে উপরে লিখেন যে ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্রমোশন যদি আমরা করি তাহলে সেখানে যদি আমরা অ্যাড অ্যাড পোস্ট করি তাহলে এটা খুব দ্রুত বিলিয়ন্স অফ পিপল ওই অ্যাডটা দেখে ফেলে, যার কারণে এখানে অ্যাড করলে খুব তাড়াতাড়ি তোমার মানে বিজনেসটা ইনক্রিজ হবে, এরকম কথা উপরে বলেন, তারপরে এই আপনার কথাগুলি বলেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি যোগ করে দেবো। হ্যাঁ, আপনি দরকার হলে আপনার যদি এখানে ওয়ার্ড কাউন্ট যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে কিছু কমায় দেন, উপরে ওই লেখাগুলি আনলে ভালো হয়। জি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, প্রমোট টু এ লার্জ নাম্বার অফ অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি ইন দ্য ইউএস এন্ড আদার টপ কান্ট্রিজ। হ্যাঁ ঠিক আছে, রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, মেক কাস্টম ইমেজ এন্ড গ্রাফিক্স, ক্রিয়েট অ্যানিমেশন, ভিডিও এডিটিং ফর অ্যাডস, নিচে যান, ক্যাম্পেইন টু রিয়েল ফেসবুক ইউজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক পেজ। আপনার ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন এই কথাটা বলবেন না, আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আলাদা গিগ তৈরি করি এবং সেটার জন্য আমরা মানে $20 ক্রিয়েট করার জন্যই নেই, এখানে আপনি ক্রিয়েট করবেন না। এখন কোনো বায়ার যদি দেখেন যে তার ফেসবুক পেজটা তেমন ভালো না, আপনি তাকে বলবেন যে আমি তোমার পেজটা সেট আপ করে দিব, ভালোভাবে সেট আপ করে দিব, কিন্তু সেটার জন্য আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না, এই কথা যদি বলেন সে খুশি হবে না? হ্যাঁ, আর যদি আপনি এই কথাটা এখানে বলে দেন যে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করব, তাহলে তার একটা ডিমান্ড থেকে যায় যে না আমার ফেসবুক বিজনেস পেজ নাই, সে তো বানায় দিবে। হ্যাঁ, তাহলে আপনি লেখাটা বাদ দিয়ে যদি আপনি তাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন তাহলে সে সবচেয়ে খুশি হবে, এই জন্য আপনি এখানে লেখাটা দিবেন না। হ্যাঁ, মুছে দিবেন। পোস্ট ম্যানুয়ালি, ক্রিয়েটিং নিউ লিংকস। হ্যাঁ ঠিক আছে, সার্ভিস স্পেশালিটি, ওয়ার্ক পারফরমেন্স ইন প্রফেশনাল লেভেল, অন টাইম ডেলিভারি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড 100%, হাই কোয়ালিটি ওয়ার্ক, অনেস্ট কমিউনিকেশন, প্রোভাইডিং প্রুফ অফ ওয়ার্ক বাই ডেলিভারিং অ্যান এক্সেল শিট অফ স্ক্রিনশটস অ্যান্ড লাইভ লিঙ্কস লিস্ট, ডেলিভারিং অ্যান এক্সেল, প্রোভাইডিং প্রুফ অফ ওয়ার্ক বাই ডেলিভারিং অ্যান এক্সেল শিট অফ স্ক্রিনশটস, এক্সেল শিটের স্ক্রিনশট দিবেন, এটা মিনিংটা এইভাবে আসতেছে কিন্তু আসলে তো তা না, আপনি ডেলিভারিং এক্সেল শিট কমা দেন স্ক্রিনশট অ্যান্ড লাইভ লিঙ্ক, অফ না, হ্যাঁ অফটা কেটে দেন, মানে অফটা দিলে বোঝা যাচ্ছে যে আপনি এক্সেল শিটের একটা স্ক্রিনশট শট দিয়ে ডেলিভারি দিবেন। জি জি, হ্যাঁ তাহলে অফটা কেটে দিয়ে কমা দিবেন স্ক্রিনশট অ্যান্ড লাইভ লিঙ্ক। ইফ ইউ হায়ার মি আই উইল ডু ইউর জব উইথ ফুল রেসপন্সিবিলিটি, থ্যাংকস। হ্যাঁ ভালো হয়েছে, নিচে যান, রাইজিং এ যান, বাস রাখেন। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন, কথাটা
একটু যদি ঘুরে বলেন খুব ভালো হয়, যেরকম প্রমোট টু 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এটা ভালো হয় না? 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার প্রমোশনের বদলে? হ্যাঁ, আপনি তো বলতেছেন 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। হ্যাঁ, কথাটা আরো সুন্দর করে যদি বলেন যে প্রমোট টু 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার, তাহলে আমার মনে হয় ভালো ভালো শোনা যায়। একটু বড় হয়ে যায় ওই জন্য ছোট করে দিয়েছি। হ্যাঁ, সবাই এইভাবে লেখে, এই জন্য আপনাকে বলতেছি যে আপনি একটু ঘুরায় লেখেন আর। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অল ম্যানুয়াল অ্যান্ড এফেক্টিভ পোস্ট। হ্যাঁ, ঠিক আছে। অডিয়েন্স সাইজটা আসলে এখানে তেমন করে ইম্পর্টেন্ট কিছু না, অডিয়েন্স সাইজটা আপনি জিরো করে দিলে ভালো হয় আর কি। 3 days, 4 days, 5 days, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অডিয়েন্সটা জিরো করে দিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নিচে যান। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ট্যাগ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। আর আপনার তেমন তো কোনো কারেকশন নাই, যা ছোটখাটো যেটুকু বলছে ওইটু কারেকশন করে আপনি পাবলিশ করে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা পাবলিশ করে দিব। হ্যাঁ, এখন ক্লাসিফাইড এর কি সমস্যা বলেন? ক্লাসিফাইড এর সমস্যা হলো যে ওই আমি কারো কারো ইয়াতে গিগে দেখতে পাচ্ছি যে ব্যানারে দেখতে পাচ্ছি যে পিআর এন্ড পিএ। মানে ডোমেন অথরিটি তার কতখানি ভালো, একটা ইন্ডেক্স করা আছে, ওই ইন্ডেক্সে আপনার ডিএ যার বেশি, যেই ক্লাসিফাইড সাইটের ডিএটা বেশি সেটা একটু ভালো সাইট, এটাই বোঝা যায়। পিএ হচ্ছে পেজ অথরিটি, আর পিআর হচ্ছে পিআরটা কি জানো, পেজ র‍্যাঙ্ক। হ্যাঁ, পেজ র‍্যাঙ্ক। হ্যাঁ, এই তিনটা যেটার বেশি আছে ওই সাইটটাই তো ভালো, এবং ওই সব সাইটে আপনি পোস্ট করবেন, এটাই এইভাবে বলা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আমার কয়েকটা ই দেখেন, একটা কিছু কিছু ক্লাসিফাইড সাইটে যখন হচ্ছে যে ঢুকি তখন হচ্ছে যে আর লোকেশনটা দেখে মনে হয় যে বাংলাদেশ, মানে মনে হচ্ছে যে দেশি সাইট। হ্যাঁ, কিন্তু ওখানে আবার অপশন থাকে যে ইউএসএ তে বা ইউএসএ কোন স্টেটে আপনি যদি একটা পোস্ট করতে চান, এরকম অপশন থাকে। এখন যেটা হচ্ছে যে আপনি একটা কোন সাইটের মধ্যে ঢুকলে লোকেশন বাংলাদেশ দেখাবে, কারণ হচ্ছে যে তারা বাংলাদেশেও মার্কেটিং করে, এই জন্যই বাংলাদেশটা ওইখানে দেয়া আছে। আপনি যেহেতু বাংলাদেশ থেকে লগ ইন করেছেন, এই জন্য তারা আপনার সাইটে ঢুকলেই বুঝতে পারে যে আপনি বাংলাদেশি, এবং আপনাকে দেখাচ্ছে যে আপনি বাংলাদেশি সাইট হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে কিন্তু তারা বাংলাদেশে বসে করতেছে না। হ্যাঁ, তাদের লোকেশনটা আপনাকে দেখাচ্ছে যে আপনি বাংলাদেশের লোকেশন হিসেবে ওইটা ইউজ করতে পারেন, আপনি ওইখানে বাংলাদেশের লোকেশন দিবেন না, আপনি মানে আমেরিকার কোন একটা স্টেট প্রভিন্স ওইগুলি সিলেক্ট করবেন, সিলেক্ট করে লগইন করবেন, মানে রেজিস্ট্রেশন করবেন, আপনি আমেরিকার লোকেশন দিয়ে রেজিস্ট্রেশন করে মানে তারপরে আপনি লগইন করবেন, নাকি লগইন করলে আপনি ওইখানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, জি। আর আমি একটা মানে ওই হচ্ছে যে ক্লাসিফাইড সাইট গুলোতে ঢুকতে ঢুকতে ক্যালিফোর্নিয়ার ক্লাসিফাইডার
কিছু সাইট পেয়েছি যে দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ মোটামুটি এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ তো এগুলো সবগুলো কিন্তু যে ক্যালিফোর্নিয়া সেটাও না, আবার ঠিক বোঝা যাচ্ছে না যে কোথাকার এটা হচ্ছে। অনেক সাইট আছে যে মাল্টি লোকেশনের দ্বারা কাজ করে, আপনি যেরকম বলতেছেন যে কোনো সাইটে ঢুকলে বাংলাদেশ লোকেশন দেখায়, এরকম তার মাল্টি লোকেশনে কাজ করে। আপনি মাল্টি লোকেশনেই একটা ওয়েবসাইট একটা ক্লাসিফাইড সাইট দিয়েই আপনি মাল্টি লোকেশনে পোস্ট করতে পারবেন। অনেকগুলোর অনেকগুলোরই তাই দেখছি। হ্যাঁ হ্যাঁ অনেকগুলি এরকমই, আপনার মাল একটা সাইটের মধ্যেই আপনি মাল্টি লোকেশনে আপনি ক্লাসিফাইড পোস্টিং করতে পারবেন। ঠিক আছে। জি হুম জিনিসটা ওপেন হচ্ছে না। আমার একটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা হচ্ছে যে লোকেন্টোতে সবকিছু দিয়েছি, হ্যাঁ হ্যাঁ ঠিকানা ঠিকানা সবকিছু দিয়েছি, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর হ্যাঁ আপনার লোকান্ত ক্রেগলিস্ট, তারপরে ওডল, যেগুলির হাই ডিএ সাইট, হাই পিএ সাইট, এগুলিতে আসলে আপনার আমরা মানে পে করা ছাড়া আপনার আমরা ফ্রি পোস্ট করতে পারি না। আপনি ওইগুলি বাদ দিবেন। আপনার আমরা যদিও বলি যে হাই ডিএ পিএ সাইটে পোস্ট করব, আসলে কিন্তু আমরা সেটা পারি না। আমাদের ক্লাসিফাইড ফ্রি ফ্রি ক্লাসিফাইড যেগুলি সেগুলির ডিএ পিএ তেমন মানে রিচ না। বুঝতে পারছেন? তো তাহলে এই যে এই জিনিসটা আসার পর এখান থেকে হ্যাঁ অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট করেছিলাম, হ্যাঁ হ্যাঁ তো মানে ই দেখায় না সেভাবে, মানে কাজটা যে অ্যাক্টিভিটি হয়েছে এটা সেটা দেখা নাই, যে এগুলো সব ফিল আপ করার পরে হ্যাঁ হ্যাঁ যখন হচ্ছে যে বেসিক অ্যাকাউন্ট লগ ইন করতে চাই হ্যাঁ হ্যাঁ যখন, তখন দেখায় যে মানে আসলে কাজ হয়নি। হ্যাঁ এখানে তো লোকান্তরে আপনার লোকাল অ্যাড্রেস দিতে হবে, লোকাল সমস্ত জিপ কোড মানে আমেরিকার ইনফরমেশন গুলি দিতে হবে, এবং এখানে একটা আপনার ফেক একটা ফোন নাম্বারও দিতে হবে। ফেক ফোন নাম্বার বলতে আমরা টেক্সট না হয়ে গিয়ে একটা করি আমেরিকার একটা ফোন নাম্বার জেনারেট করি, সেটা ইউজ করে লোকান্তরে করা যায় মানে রেজিস্ট্রেশন করা যায়। কিন্তু লোকান্তরে তো আপনি পোস্ট করতে পারবেন না ফ্রি, এই জন্য লোকান্ত বাদ দিবেন। লোকান্তরে আপনার পোস্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোই আর কি। হ্যাঁ হ্যাঁ আর ইয়াগুলো ক্লাসিফাইড সাইট গুলো আসলে আমি মানে খুঁজতে একটু অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে ঝামেলা একটু। হ্যাঁ প্রথম অবস্থায় আপনি লগ ইন করতে একটু অসুবিধা হবে। আপনি বিভিন্ন সাইটে লগ ইন করে রাখেন, যখন আপনি কাজ পাবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আপনি সাইটগুলিতে রেজিস্ট্রেশন করতে থাকেন, যেগুলি খুব সহজে রেজিস্ট্রেশন হয়ে যায় ওই রকম সাইট গুলি দেখে দেখে আপনি রেজিস্ট্রেশন করতে থাকেন আর লগ ইন করতে থাকেন। হ্যাঁ আর ক্রোমে আপনি ওপেন করলে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড সবই সেভ করা যায়। আপনি সেভ করে রাখবেন, যে কোনো সময় আপনি আবার লগ ইন দিলে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসলো, শুধুমাত্র আপনি লগ ইন দিলেন। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। হ্যাঁ আর আরেকটা বিষয় যে ওয়েবসাইট প্রাথমিকভাবে দেখে কি বোঝার উপায় আছে যে এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্ট করতে টাকা লাগবে? আপনি হাই ডিএ পিএ যদি দেখেন সেগুলি অবশ্যই একটু মানে তারা ওই টাকা ছাড়া করে না এরকম আর কি। হাই ডিএ আর পিএ এটার হচ্ছে যে এটা কি মানে হ্যাঁ কিভাবে দেখবো? আপনি সার্চ দেন যে সার্চ দেন ক্লাসিফাইড অ্যাড সাইট র্যাঙ্ক, র্যাঙ্ক দেন
নিচে 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 এই যে অ্যালেক্সা র‍্যাঙ্ক দেখেন, অ্যালেক্সা র‍্যাঙ্ক একটু উপরে যান, আরেকটু উপরে যান, এই যে alexa.com, হ্যাঁ এখানে আপনি টপ সাইড বাই ক্যাটাগরি এখানে ক্লিক করেন, এখানে আপনি সব একদম চার্ট দেখতে পাবেন। এই যে দেখেন সাইটের নাম লেখা আছে এখানে সব, তার র‍্যাঙ্ক ট্যাঙ্ক এগুলি এগুলো কি মানে ক্লাসিফাইড অ্যাডস এর সাইট না এমনি সাইট? ক্লাসিফাইড অ্যাড উপরে, হ্যাঁ ফ্রি ক্লাসিফাইড, হ্যাঁ উপরে লিংকের মধ্যে তো লেখাই আছে ফ্রি ক্লাসিফাইড, হ্যাঁ alexa.com। হ্যাঁ আপনি অন্য একটা সাইট, অন্য একটা র‍্যাঙ্কিং এর সাইটে যান তাহলে হয়তো বা আপনি ইয়াটা দেখতে পাবেন। অ্যালেক্সা র‍্যাঙ্ক সম্পর্কে আমি অতটা জানি না আরকি, খালি নামটাই জানি যে অ্যালেক্সা র‍্যাঙ্কিং একটা আছে আবার লিখতেছেন কেন, ওইটার পাশেই তো লিখতে পারতেন। এটা আনেন, এটা র্যাঙ্কটা বাদ দিয়ে DAPA দেন। এখন এন্টার করেন, ওই যে এখন 200 লিস্ট নিচে নিচেটা দেন 200 লিস্ট, হ্যাঁ এখানে আপনি DAPA পাবেন। নিচে যান, নিচে যান, এখানে আবার ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওয়াচ নাও ইটস ফ্রি এখানে দেন তো নিচে, হ্যাঁ এখানে দেন, ইমেলটা দিয়ে দিই, দেন। একটু নিচে যান, নিচে যান, নিচে গেলে পাবেন মনে হয়, ওটা কাটেন, ওই যে ক্রস ক্রস দেন, হ্যাঁ এই যে দেখেন DAPA এর সব এখানে চলে আসছে। জি তাহলে একটু এটা কি জিনিস তাহলে ডি এটা? হ্যাঁ ডি এ হচ্ছে ডোমেন অথরিটি, আর এটা পেজ অথরিটি, হ্যাঁ পেজ অথরিটি। এগুলো র‍্যাঙ্ক যত বেশি তাদের হচ্ছে যে ওয়েবসাইটের দামও তত বেশি। ঠিক আছে তাহলে আপনাকে আমি মিউট করে দিচ্ছি। জি ভাই অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বোরহানউদ্দিন রব্বানী, বোরহানউদ্দিন ভাই আসেন, হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আছি আর কি, আপনি ভালো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ফারুক ভাইকে পাইছিলাম সাপোর্টে,
উনি বিশেষ করে উনি বলল কি যে আপনি ডিজিটাল মার্কেটিং কি ওইখানে ওয়েব ট্র্যাকিং অ্যাপ দিয়েছিল আর কি, ওটাতে গিয়ে আপনি ফোর্স করেন, ফোর্স করে তারপরে ইয়ে করতে হচ্ছে। এখন দুইটাই ফোর্সে আছে আর কি, এটা এখন 3 দিন হয়ে গেছে, এখনো ওইখানে অ্যাক্টিভ হচ্ছে না। অ্যাক্টিভ হচ্ছে নাকি? আপনার তো অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি এগুলির যেটা কারেকশন করা দরকার কারেকশন করেছেন? হ্যাঁ কারেকশন করছি। এখন কি মানে কারেকশন করা যাবে? এখন যদি এখন যদি মনে করেন যে এডিট হয়ে গেছে, তাহলে আপনি অ্যাক্টিভ করেন, ওই যে বাম পাশে দেখেন একটা ইয়ে আছে, টিক দেওয়ার জায়গা আছে, ওখানে টিক দেন বাম পাশে। এখানে না, হ্যালো, আপনি আটকে গেছেন মনে হয়। হ্যালো, হ্যাঁ, জমির ভাই আসেন, জমির ভাই, চেক মাই বাই রিকোয়েস্ট এন্ড গিগ, জমির ভাই আসেন। হ্যাঁ, বোরহান ভাই কি আবার আসছেন? হ্যাঁ, মাইকটা অন করেন। হ্যাঁ, এখন যদি আপনি এগুলি এডিট করা শেষ হয়ে থাকে আপনি মনে করেন, তাহলে আপনি অ্যাক্টিভ করবেন, ওই বাম পাশে দেখেন টিক চিহ্ন দেওয়ার একটা জায়গা আছে, ওখানে টিক দেন। জি, টিক দেওয়ার পরে ডান পাশে উপরে দেখেন অ্যাক্টিভেট আছে, ডিলিট আছে, এত উপরে না। হ্যাঁ, এই যে এই অ্যাক্টিভেট দিলে অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, যে আর যদি কোনো এডিট এডিট থাকে, এডিট থাকলে এখানে ডান পাশের ড্রপ ডাউন মেনুতে গিয়ে এডিট করবেন। এটা তো নিচেরটা, হ্যাঁ উপরে এটা অ্যাক্টিভ করে দিই, এটা ওটা অ্যাক্টিভ করে দিই, একটা অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, আর এটা এটা করে দিলো এডিট, হ্যাঁ এটা ইয়া দিতে হবে না, ওখানে টিক দিতে হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে গিয়ে আপনি এডিট করবেন, এডিট করার পরে এডিট যদি শেষ হয় তাহলে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন। সেভের পরে আর মানে এর পরে আর যায় না? হ্যাঁ, আপনি ইয়া করেন, সেভ দেন, দেখি কি অবস্থা। এখন এটা তো আপনার পজে আছে, তো আপনি সরাসরি উপরে ট্যাব গুলিতে যেতে পারবেন। উপরে যান, আপনি প্রাইজিং এ ক্লিক করেন, তাহলে প্রাইজিং এ যেতে পারবেন, প্রাইজিং উপরে ট্যাব গুলি। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, আপনার এই যে প্রাইজিং আসলেন, এখন আপনি প্রত্যেকটাতে যেতে পারবেন। হ্যাঁ, এখানে এখানে ওদিন বলছিল আমি ভুলে গেছি, মাই সার্ভিস ডেসক্রিপশন নাকি? হ্যাঁ হ্যাঁ, মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, এতটুকুই আর কিছু না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো আমি আজকে একটা বায়ার রিকোয়েস্ট করছি আর কি, বায়ার রিকোয়েস্ট কন্টেন্ট আপনার প্রুফ রিডিং চাইছিল আর কি, এম তো আমি প্রুফ রিডিং করতে পারি। হ্যাঁ, তো ওখানে আমি আপনার সেন্ট অফার দিছিলাম আর কি। আচ্ছা, ওনাকে রিকোয়েস্ট ইয়ে করছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই, একটু দেখাই আমি মনে হয় ভুল ভুল করে ফেলছি কিনা। মানে আপনারা যারা প্রথমে আসেন তাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে আপনাকে সরাসরি মেসেজ করছে, এটা তো ঠিক না। এটা হচ্ছে যাদের এই ধরনের গিগ থাকবে, সবার কাছেই ফাইবার
এই অফারটা পাঠাইছে। এখন আমরা সবাই অফার দেখে মানে রিকোয়েস্টার দেখে আমরা অফারটা সাবমিট করতেছি। এই সাবমিট করার পরে বায়ার আবার বায়ারের কাছে কারা কারা সাবমিট করলো সেগুলি সব বায়ারের কাছে আবার ফাইবার দেয়। এখন বায়ার দেখবে যে কে কি লিখছে, ওইটা দেখার পরে যারটা তার কাছে ভালো লাগবে তাকে মেসেজ করবে ইনবক্সে, সেটা তখন আপনার মানে ব্যক্তিগত মেসেজ যে বায়ারের সাথে তখন আপনার যোগাযোগ হইলো এবং বায়ারের সাথে বার্গেনিং করেন আর নেগোসিয়েশন করেন, যেভাবেই করেন আপনি বায়ারের সাথে কথা বলে আপনি বলবেন যে আমাকে হায়ার করো, যদি হায়ার করে তখন আপনি কাজটা করতে পারবেন। যখন আপনাকে ইনবক্সে মেসেজ দিবে যে একটা কাজের ব্যাপারে, তখন সেটা হলো আপনার নিজস্ব আপনাকে বায়ার মেসেজ করছে, একদম সরাসরি বায়ারের সাথে আপনি কথা বলবেন। আপনার যদি প্রাইসিং টা পছন্দ না হয় আপনি দিবেন না। আর কোন বায়ার আছে দেখবেন যে প্রাইসিং এর জায়গায় কিছু লেখে না, হ্যাঁ, এবং তারা ভিতরেই বলে দেয় যে লোয়েস্ট উইল বি কনসিডার্ড, হ্যাঁ এইভাবে লিখে দেয়, বা নাও লিখতে পারে, বলে যে তোমার অফারে প্রাইসিংটা বলে দাও, এরকম বলবে। আমি একটা পাইছি বাজেটের লক্ষ্য নাই, আপনি যে কোন ধরনের প্রাইসিং আপনার যেটা ভালো মনে হয় প্রাইসিং সেই প্রাইসিংটা আপনি করতে পারেন। আর এখানে যেটা হচ্ছে I am looking for someone to proofread, edit my article. এটু কি লিখছে, হ্যাঁ তো আপনি একটা ওয়ার্ড ফাইল দিছে, ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু লেখাছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি এরকম তিন লাইনে কিন্তু উত্তর দিবেন না, হ্যাঁ একদম আপনি খুব ভালোভাবে লিখবেন যে আমি ডাটা এন্ট্রির কাজ ভালো পারি, আমার টাইপিং স্পিড ভালো, তারপরে আমি এই কাজটা এক্সপার্ট লেভেলের করি, তুমি আর কি লিখতে পারেন, মানে যত আপনি খুব এলাবোরেটলি লিখতে পারেন আর কি। যে তবে এরকম ভাবে লিখবেন না যে একদম গদ বাঁধা যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং হওয়ার পরে আমি প্র্যাকটিক্যাল আমার এত বছরের অভিজ্ঞতা, এইভাবে না, আপনার তার রিলেটেড কথার উপরে আপনি একটু বেশি করে লিখবেন, হ্যাঁ যেন আপনার কথাগুলি পড়ার পরেই সে কনভিন্সড হয়। হ্যাঁ আর সবচেয়ে ভালো হয় আপনি স্যারের একটা ভিডিও আছে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হবে, ওই ভিডিওটা দেখেন, ওই দেখার পরে ওইখানে বলা আছে যে বায়ারের সেনসিটিভ পয়েন্ট কোনগুলি, তারপরে তার আলটিমেট গোল কি, এগুলির উপরে আপনার হাইলাইট করতে হবে কথার মধ্যে, আপনার টেক্সটের মধ্যে। হ্যাঁ তাহলে আপনার এই যে একটাই দিচ্ছেন না স্যান্ড অফার, একটাই করছেন কিন্তু হাই হাউ আর ইউ স্যার, I am expert Facebook promotion, besides I have an experience of proofreading, so you can give me this article, I will give you feedback within short time, thank you so much. Eto short na, ha ektu long korte hobe, description ta ektu barate hobe, ektu description ta ektu iya korte hobe, bujhte parchi, ha আপনি বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হবে ভিডিওটা দেখেন, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে। এমনি এখন রেগুলার কাজ পাওয়া যায় কোনটাতে কোন কোন ইয়েতে? এখন দেখা যাচ্ছে ফেসবুক প্রমোশনের কাজ অনেক আসে, হ্যাঁ আচ্ছা,
আর এইখানে আপনি তো আপনার গিগটা সিলেক্ট করছেন প্রমোশনের, হ্যাঁ, কিন্তু বাইরের কাজটা হলো ডাটা এন্ট্রি, আপনার ভুল না, হ্যাঁ, কিন্তু আপনার ডেসক্রিপশন আপনার মানে বাইরের রিলেটেড এরকম হয়, ধরেন আমরা একটা গিগ একটু নিচে পড়ে আছে, ওই গিগটা আমি সিলেক্ট করলাম, বায়ার তো অন্তত পক্ষে একবার সে আমার প্রোফাইলটা ভিউ করবে, তাহলে আমার একটা ভিউ বাড়বে, হ্যাঁ, সে যে গিগটা একটু আমার দুর্বল, ক্লিক ভিউ কম, ওই গিগটা আমি সিলেক্ট করে দিলাম, আর ডেসক্রিপশন আমার মতো করে আমি লিখলাম, এরকম আমরা করি। তাহলে আমি চাচ্ছিলাম আর কি আরো কয়েকটা গিগ তৈরি করতে বা একটু আরেকটু স্ট্রংলি কাজ করতে আর কি, সেই জন্য একটু সহযোগিতা নেওয়া। গিগ তৈরি করেন অন্তত পক্ষে তিনটা গিগ প্রথমে আপনি করেন, রেডি করেন, তিনটা গিগের মধ্যে আপনার বায়ার রিকোয়েস্ট কিরকম আসতেছে এগুলি ওয়াচ করেন, এখন তো ক্লিক ভিউ ইমপ্রেশন এগুলি দেখা যায় না, এই সমস্যাগুলি চলে গেলে আপনার গিগের অবস্থানটাও আপনি দেখতে পাবেন, হ্যাঁ, জি জি জি, একটু অপেক্ষা করেন, হয়তোবা আরো মাসখানেক লাগবে এগুলি ঠিক হইতে, তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন, যেই গিগে দেখবেন ইমপ্রেশন নাই সেই গিগটা ডিলিট করে দিলে ভালো হয়। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা কোন সেক্টরে পড়ে, এটা কি ফেসবুক মার্কেটিং এ? ওইভাবে করতে পারি না, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং টা করতে পারি, আমরা শুধু প্রমোশন করি, প্রমোট করি। বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাঁ, জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমির ভাই আসেন, জমির ভাই, জমির ভাই, তুহিন ভাই, তুহিন ভাই কি আছেন? জমির ভাই, তুহিন ভাই, রেদওয়ান ভাই, রেদওয়ান ভাই কি আছেন? রেদওয়ান ভাই আছেন, সুবলদা আছেন, সুবলদা, সুবলদা তো হাত উঠায় রাখছেন, সুবলদা মাইকটা অন করেন, কথা বলেন। হ্যালো ভাই, আদাব। হ্যাঁ আদাব, হ্যাঁ জি ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? জি মোটামুটি। হ্যাঁ, আপনি তো অনেকক্ষণ ধরে হাত উঠায় বসে রয়েছেন, এখানে হাত উঠালে কাজ হবে না, আপনার সিরিয়ালি আপনার আসতে হবে, আপনি এখন আপনার সিরিয়াল আসছে, আপনাকে আমি আনমিউট করি, কিন্তু প্রসেসটা হচ্ছে আপনার যখন নামটা ডাকা হবে আপনি ফার্স্টে স্ক্রিন শেয়ার করবেন, আপনি স্ক্রিন শেয়ার করার পরে আপনাকে আনমিউট করা হবে, তারপরে আপনার সাথে কথা শুরু হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখন আপনার কি দেখাবেন? প্রোফাইলটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা দেখবো, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ওয়ানবার ক্লিক করলাম, এখন কি করব, আমি তো নতুন, তো কি কিসে ক্লিক করছেন? শেয়ার স্ক্রিনে। হ্যাঁ, তারপরে আরেকটা ডায়লগ বক্স আসে, তার ডান পাশে নিচের কোণায় দেখেন আবার শেয়ার আছে, শেয়ার, হ্যাঁ শেয়ার তো হচ্ছে না এখানে,
your entire screen application windows chrome tab তার নিচে share তারপর cancel হ্যাঁ share দেন share তো অপশন হচ্ছে না ও আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে এই প্রথম মনে শেয়ার করতেছেন এই জন্য অপশন গুলো এভাবে দিছে আর কি জি ভাইয়া আপনার এতগুলি ট্যাব ওপেন করে রাখছেন কেন এত ট্যাব ওপেন করে রাখলে তো কম্পিউটার স্লো হবে এই মাঝে মাঝে দেখতেছি কি করতেছি হ্যাঁ দেখতেছি জিনিসগুলো একটু হ্যাঁ আর যেটা হচ্ছে যে আপনি যেই ট্যাবের প্রয়োজন না সেটা আপনি ক্লোজ করে দিবেন আর আপনার কি ল্যাপটপ জি ল্যাপটপ ল্যাপটপের কনফিগার কি কোরাই কোরাই কত কোরাই 3 5 7 কোনটা 5 জেনারেশন জেনারেশন বললে তো হবে না আপনার 5 এবং 5 জেনারেশন দুইটাই হ্যাঁ কোরাই 5 হ্যাঁ তাহলে কোরাই 5 কোরাই 5 এটা তো বলতেছেন নাকি জি এটা দিয়ে আমি অটোকাডের অটোকাডে কাজ করি তো অটোকাডের কাজ করেন আমিও কিন্তু অটোকাডের কাজ করি হ্যাঁ জি ভাই আমি ওই সিভিল ইঞ্জিনিয়ার আমি আমিও সিভিল ইঞ্জিনিয়ার হ্যাঁ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অথচ কোর্স কমপ্লিট হইতো কিন্তু আমি এক বছর গ্যাপ দিয়েছিলাম তো 2016 সালে ঢাকা পলিটেকনিকে অ্যাড হইছিলাম পরে ওখান থেকে ক্যান্সেল হয়ে আসছি অনেক কষ্ট জীবন বিতন্ত আপনি কোন সময় হতাশ হবেন না হতাশ হইলেই কিন্তু জীবন শেষ হ্যাঁ একটু সব সময় চিন্তা করবেন যে যা পিছনে চলে গেছে এখন আমি আবার সামনে আগাবো এরকম একটা চিন্তা রাখবেন সব সময় মাথার মধ্যে হ্যাঁ আমার জীবনে অনেক উত্থান পতন আছে হ্যাঁ আমি কিন্তু আমি আমার মতো করে আগাচ্ছি হ্যাঁ এরকমই একটু যদি আপনার উচ্চাভিলাষী চিন্তা ভাবনা না থাকে তাহলে কিন্তু আপনার হবে না আপনি যদি মনে করেন না আমার দ্বারা হচ্ছে না হবে না মানে নেগেটিভ কোনো চিন্তা মাথার মধ্যে আনবেন না না ভাই মনে করেন যে অনেক কিছু বাধা আসতেছে আমি তো আর ওই দিকে পিছু পা হইতেছি হ্যাঁ আমি আমার গতি চলতেছি আমার যে লক্ষ্য আমি সেই লক্ষ্যের দিকে যাচ্ছি হ্যাঁ এটাই সবসময় মাথায় রাখবেন এবং খুব কি বলে যে মনোযোগ দিয়ে যে কোনো কাজ করেন মনোযোগ দিয়ে করেন দরদ দিয়ে করেন দেখবেন যে আপনি কোনো দিন আপনার সাফল্য আসবে তাহলে কি দেখাবেন আমাকে সময়কে খুব প্রোবাইলটা চেক করে দেবেন আমি প্রায় 2 মাস আগে প্রোবাইল খুলে রাখছি স্যার ভিডিও দেখে প্রোফাইলই দেখাতে পারেন নাই না না আমি তো জয়েন হলাম মাত্র 3 দিন স্যার ওখানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর অনেক গিগো তৈরি করেছিলাম বাইরে গিয়ে যাওয়ার পরে কিছু হয় না পরে রাখলে ডিলিট করছি এরকম অনেক না ঠিক আছে আপনি আবার নতুন করে শুরু করেন তাহলে ভালো হবে আর কি নতুন করেই তো করতেছি এই কারণে আপনি ইয়াতে যান আপনার প্রোফাইলে যান দেখি আপনি কোথায় থাকেন আমি এখন বাসায় আছি ভাই আমি কুড়িগ্রাম শহরেই থাকি কিন্তু এই যে লকডাউনের কারণে তো মোটামুটি 3 মাস হয়ে গেল কুড়িগ্রামে জি ভাইয়া হ্যাঁ এই আপনার বাসা কোথায় আমার মিরপুরে ঢাকার মিরপুরে আচ্ছা আচ্ছা প্রায় প্রায় যাই আমিও ঢাকা যাই বেশিরভাগ আমি মোহাম্মদপুরে ওখানে বেশিরভাগ থাকি ওখানে বিভিন্ন জবের আমি ঢাকা পলিটেকনিক থেকে 1988 সনে না মানে ওইটা আমাদের পরীক্ষা ছিল 86 সেই পরীক্ষা হয়েছে 88 তে আমি
মানে ঢাকা পলিটেকনিক থেকে 88 সনে বের হইছে। হ্যাঁ, আপনি তো গিগের মধ্যে চলে গেছেন, আপনার প্রোফাইলে যান, ওই ওখান থেকে করছি তো। এই যে এতগুলি ট্যাব ওপেন করে রাখছেন, এখন আপনি বের করতে পারতেছেন না যে কোন ট্যাবে কি আছে। ভাই বেরাইছে তো এখন? হ্যাঁ ঠিক আছে, বের হয়েছে। ছবিটা ঠিক আছে, ছবিটা চলবে, কিন্তু ছবির রেজুলেশন একটু কম মনে হচ্ছে। হ্যাঁ ভাই, একটু অনেক পুরো তো, এখন তো মাথা নেড়া করে ফেলছি এখন তো। না, আপনার আপনার রিসেন্ট ছবি দিতে হবে তো, আপনার পুরান ছবি দিলে হবে না। এটা মিনিমাম 1-2 মান্থ আগে হবে। আচ্ছা, যেটা হোক, ছবির রেজুলেশনটা ভালো না, আর রুমের ভিতরে একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনি যদি ছবিটা তোলেন সবচেয়ে ভালো হয়। একদম সামনাসামনি ফেস টু ফেস ছবি তুলবেন, মুখে একটু হাসি থাকবে। হ্যাঁ, হাসি দিলে একটু কনফিডেন্সটা সবাই বুঝতে পারে যে আপনি কনফিডেন্ট সেইভাবে। ভাইয়া, হ্যাঁ, এর আগে একটা পিকচার ছিল, ওই মানে DSLR দিয়ে তোলা, স্যারের ভিডিও তো দেখলাম যে DSLR দিয়ে হবে না, ওই DSLR-এ DSLR দিয়ে হবে না তা তো না, আপনার আপনার DSLR দিয়ে হবে না কেন? স্যার কি কি বলছে? DSLR দিয়ে সমস্যা নেই, DSLR যে ওয়াইল্ড ব্লু মানে যে মানে পারিপার্শ্বিক জায়গাটাতে যে মানে জল জল রঙের মতো যে একটা দেখায় যে ওইটার জন্য, আর DSLR তো প্রায় ছবিগুলো এরকম হয়। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো একটা রেজুলেশনের মোবাইল দিয়ে আপনি ছবিটা তুলেন, রুমের ভিতরে ছবি তুলবেন, সামনাসামনি ফেসে থাকবে, একটু ফেসের মধ্যে একটু হাসি দিবেন, এইভাবে একটা ছবি তুলে দিবেন। বাইরে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু মানে এলোমেলো আর কি। হ্যাঁ এরকম, ওটা ওটা ওটাও ল্যাব ল্যাব রুম, কিন্তু ওই রেজুলেশন খারাপ হওয়ার কারণে খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি ওই একটু ছবিটা চেঞ্জ করে দিয়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল। হ্যাঁ, এটা আপনি কোত্থেকে দেখে লিখছেন আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে এটা যারা লেভেল 1 সেলার, যারা লেভেল 2 সেলার তারা এইভাবে লেখে। হ্যাঁ, কিন্তু আমরা নিউ সেলাররা একটু কাজের কথা লিখব, যেরকম SEO প্রফেশনাল, কমা ফেসবুক মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, এইভাবে আমরা লিখি। আপনারও এইভাবেই লিখতে হবে, নিউ সেলার হিসাবে আপনাকে ওইভাবে লিখতে হবে। হ্যাঁ, ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, এইভাবে লিখলে হবে না। লেভেল পাওয়ার পরেই এসব কিছু বলা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে যান। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এভরি পার্ট ক্যান বি ওয়ার্ক। আপনি কি স্যারের ভিডিও দেখছেন? আমার তো মনে হয় না আপনি ভিডিও দেখে এগুলি করছেন। দেখছি ভাই, দেখলে তো ওইরকম তো হয় নাই, আপনি আপনার মতো করে লিখছেন। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এভরি, আমি সম্পূর্ণটুকু পড়ি তারপরে মন্তব্য করতেছি। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এভরি পার্ট ক্যান বি ওয়ার্কিং গুড পারফরমেন্স ইফ ইউ নিড এ ট্রাস্ট অর দি এক্সপার্ট এবল টু ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস সাচ এস ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, গুগল প্লাস, লিঙ্কডইন অর ইউটিউব, ফিল আই গেট ট্রেনিং, লং টাইম কোর্স ইনস্টিটিউট ইন বাংলাদেশ, আই হ্যাভ বিন ওয়ার্কিং সাকসেসফুলি সিন্স লং টাইম, আই হ্যাভ অ্যাকসেপ্টেড অনলাইন ওয়ার্ক অ্যাজ এ হবি অ্যান্ড প্রফেশন, মাই মেইন রিসোর্স ইজ এফিসিয়েন্সি অ্যান্ড অনেস্টি, আই হ্যাভ এ
highly skilled team. We provide highly satisfying service. এখন যেটা হচ্ছে স্যারের ভিডিওতে যেভাবে বলা আছে যে প্রথমে আপনি আপনার কি স্কিলড, আপনি স্কিলটা প্রথমে কি ওইটা বলবেন, তারপরে বলবেন যে আপনি এটা কোত্থেকে ট্রেনিংটা নিয়েছেন এবং আপনার স্কিলটা কোন লেভেলের এটা বলবেন। তারপরের কথা হচ্ছে যে আপনি বিভিন্ন বিজনেস প্রমোট করতে পারেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, এই ধরনের কথা বলবেন। তারপরের কথাগুলি হচ্ছে যে আপনি অনেস্ট, আপনি সেলফ মোটিভেটেড, সেলফ ডিরেক্টেড, তারপরে বলবেন একটা থ্যাংক ইউ। এই হলো স্যারের কথা। হ্যাঁ, লেখাগুলো হিজিবিত হয়ে গেছে আমার। হ্যাঁ, এখন এটা মানে ওইভাবে হয়। এখন যেটা হচ্ছে আপনি যদি আপ টু দা মার্ক লিখে নিয়ে আসেন, ছোটখাটো ভুলগুলি হয়তো আমরা ধরাই দিতে পারি, একদম পুরোপুরি আপনারটা আমি কারেকশন করে দিব, ওইটুক তো করা ঠিক হবে না। কারণ আমি তো সবাইকে বলতেছি, আমার বলাটা সবার জন্য যা বলতেছি আপনার জন্য তাই হয়ে যাবে, কপি হয়ে যাবে, আপনি কোনো কিছু কপি করতে পারবেন না। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, এখন আমি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি আবারও স্যারের ভিডিওটা দেখেন, আপনার ওই যে ক্লাস নোটে যান। জি যাব। হ্যাঁ, ক্লাস নোটে যান। হ্যাঁ, এখানে যান, এখানে যাওয়ার পরে নিচে আসেন, বাস রাখেন। হ্যাঁ, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যাঁ, এই যে এই ক্লাসটা আপনি দেখবেন, লাইভ ক্লাস ফাইবার প্রোফাইল কারেকশন, এটা দেখার পরে এইখান থেকে আপনার প্রোফাইলটা কি রকম হবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি বলতেছেন আপনি ভিডিওগুলি সব দেখছেন, আপনার কাজের মধ্যে সেটা প্রতিফলিত হয় নাই যে আপনি ভিডিও দেখে প্রোফাইলটা রেডি করছেন, এরকম মনে হচ্ছে না আমার। আপনি এই যে লাইভ ক্লাস ফাইবার প্রোফাইল কারেকশন এটা দেখেন, দেখার পরে আপনার প্রোফাইলটা আবার রেডি করেন। হ্যাঁ জি ভাই, ঠিক আছে জি ভাই। আরো কোনো কোশ্চেন আছে? আর তো আপাতত কোশ্চেন নাই, এখন প্রোফাইলটা কারেকশন করে নেক্সট আবার চেকিং এ যেতে হবে তার উপর। হ্যাঁ, কালকে তো আর সাপোর্ট হবে না, আপনি শনিবার আবার আমাকে দেখাবেন। জি ভাই, আপনার তো শিডিউল ওখানে আছে, ওখানে দেখলে বলবে। অনেকক্ষণ ভাই সেই ডেটটা দুইটা থেকে ওয়েট করতেছি। হ্যাঁ, আপনি আমাকে পাবেন আমি 4টা থেকে 6টা, এটা হলো আমার টাইম। আজকে ফারুক ভাই মোটামুটি 5টা পর্যন্তই টেনে নিয়ে গেছে, এই জন্য আমার টাইম এখন মানে আমি 5টা থেকে মনে হয় শুরু করছি, আর আমার টাইম হচ্ছে 4টা থেকে। আপনি 3:30টার দিকে কোশ্চেন সাবমিট করবেন, তাহলে আমার সাপোর্টে চলে আসতে পারবেন। জি ভাই। হ্যাঁ, তাহলে আপনাকে ভাই অনেক ভালো লাগলো। হ্যাঁ, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে করেন, একটু মানে কি বলে যে দরদ দিয়ে করেন। হ্যাঁ জি জি। হ্যাঁ, রায়ান ভাই, রায়ান রায়ান ভাই, ও সরি, আপনি হ্যাঁ মাইকটা অন করেন। আপনার প্রোফাইলটা দেখতে হবে না? হ্যাঁ, প্রোফাইল এন্ড গিগ দুটো। হ্যাঁ, দেখার তো নিয়ম হচ্ছে একটা, এখন
আপনার যদি প্রোফাইল রেডি থাকে, প্রোফাইলে যদি তাড়াতাড়ি আমি দেখতে পারি তাহলে আমি গিগটাও দেখব, কিন্তু আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে তাহলে আর গিগ দেখব না। আচ্ছা ঠিক আছে, ছবিটা ঠিক আছে কিন্তু আপনার একটু সাইড হয়ে গেছে, চলবে ছবি চলবে। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড লিংক বিল্ডার। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার বললে একদম সমস্ত কিছু, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু চলে আসে একবারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন সবই কিন্তু সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আপনি একটু স্পেসিফিক করে বলেন, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার, এইভাবে বলেন। হ্যাঁ, নিচে আসেন। আই এম এন এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড লিংক বিল্ডার। যেটা হচ্ছে যে এসইও প্রফেশনালের প্যারালাল কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া এন্ড লিংক বিল্ডার এগুলি সবই সোশ্যাল, লিংক বিল্ডার তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, আপনার প্যারালাল কাজগুলি একসাথে লিখলে মনে হয় ভালো হয় আর কি। যেরকম আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, তারপরে আই এম এক্সপিরিয়েন্স ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স এর পরে সি এর পরে একটা এস হবে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। আই হ্যাভ অ্যাকোয়ার্ড এ প্রফেশনাল ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড আই হ্যাভ জয়েন্ট মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। I am able to design and campaign any product, service. আপনার স্ক্রিনটা একটু বড় করতে পারেন না? কন্ট্রোল প্লাস কেন? কন্ট্রোল প্লাস ভাইয়া, রাইট? হ্যাঁ, কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল ধরে প্লাস দেন। I have acquired a professional training on total digital marketing from outsourcing institute and I have joined many practical projects. I am able to design and campaign any product, service or business in that way. কোন way? আপনি ওইটা তো মেনশন করেন নাই, যে পরে লিখেছি দেখুন। হ্যাঁ, ইন দ্যাট ওয়ে হুইচ ক্যান বি ইজিলি রিচ টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড উইদিন এ মোমেন্ট। কই, আপনার তো কোন ইয়েতে, কোন ওয়েতে যে আপনি করবেন এই লাইনের মধ্যে তো আসেন নাই। মানে আমি লিখেছি বিষয়টা এরকম যে আমি ওয়ার্ল্ড ওয়াইড, যেটা মানে উইদিন এ মোমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ন্স অফ পিপল এর কাছে ইজিলি এটা হচ্ছে রিচ করবে কোন ওয়েতে, সেই ওয়েটা আমি আমি এবল কাজ করতে আর কি, সেটা বুঝিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি? আমি বলেছি যে আমি যে কোনো একটা প্রোডাক্ট অর সার্ভিস, আই এম এবল টু ডিজাইন and campaign any product, service or business in that way which can be easily reached to millions of people worldwide within a moment. সেই ওয়েতে আমি millions of people ইয়ে করব, বিজনেসটা ডিজাইন করব। আমি এবল হচ্ছি আপনার ডিজাইন একটা প্রোডাক্ট কে ওভাবে ডিজাইন এবং ক্যাম্পেইন করাতে যে ওয়েতে ইজিলি এটা মিলিয়ন্স অফ পিপল এর কাছে, ওয়ার্ল্ড ওয়াইড পিপল এর কাছে উইদিন এ মোমেন্ট পৌঁছে যাবে, মিনিংটা এটা।
I am able to design and campaign any product, service or business in that way which can be easily reached to millions of people worldwide within a moment. আচ্ছা ঠিক আছে একটু একটু মাথায় ঢুকছে আর কি হ্যাঁ I have এই ওয়েতে আর কি ডিজাইন করতে পারি যে ওয়েতে আপনার ইজিলি ক্যাম্পেইনটা ওয়ার্ল্ডওয়াইড পিপলের কাছে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে আপনি আপনি ঠিক থাকলেই ঠিক না আমি জাস্ট মিনিংটা বলছি আমি আপনি মিনিংটা ধরে দিয়েছি যদি ভুল হয়ে থাকে সেটা ডেফিনেটলি আপনি আমাকে বলতে পারেন না ঠিক আছে ওই কঠিন করে যদি আপনি লিখেন সেটা কিন্তু সব বায়ার পড়তে পারবে না আপনি ইজি ওয়েতে প্রেজেন্ট করাটাই মনে হয় ভালো আর আচ্ছা আচ্ছা একটু যদি গাইড করতেন ওই জায়গায় আমি কি লিখতে পারি এরকম কিছু যদি সাজেশন থাকে আপনার I can create and design very attractive ads to promote business, service or product to millions of people worldwide. I have excellent interpersonal and analytical skills to plan, manage and execute social media marketing platforms. I have excellent interpersonal and analytical skills to plan, manage and execute social media marketing platforms. Thank you. এটাও একটা কঠিন শব্দ মানে সেন্টেন্স হয়ে গেছে তারপরে আপনি সেলফ ডিরেক্টেড সেলফ মোটিভেটেড অনেস্ট যদি আরো লেখার জায়গা থাকে তাহলে ওইগুলি লিখতে পারেন আর সেলফ মোটিভেটেড অনেস্ট ওকে হার্ডওয়ার্কিং এই ধরনের কিছু হ্যাঁ জি English fluent, Bengali native. হ্যাঁ ঠিক আছে নিচে যান SEO, digital marketing, Facebook marketing, YouTube এর পরে স্পেস হবে YouTube marketing. Graphics এর পরে ভাইয়া এটা তো এডিট বোধহয় ভাবে করা যাচ্ছে এডিট করতে গেলে কি করতে হবে এডিট করা যাবে না আপনি ডিলিট করে আবার অ্যাড নিউ দিতে হবে ঠিক আছে এখন যেখানে স্পেস নাই এগুলি আপনি দিয়ে নেবেন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং গ্র্যাজুয়েটেড 2020 আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে এখন গিগটা দেখতেই হবে একটু আইডিয়া দিলে বেটার হতো তাহলে আমি আরো হোমওয়ার্ক করতে পারতাম আচ্ছা ঠিক আছে ওপেন করেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট আই উইল আপলিফট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং গ্লোবালি হ্যাঁ টাইটেল ভালো হয়েছে সুন্দর হয়েছে নিচে যান এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং promote product worldwide exclusive product description uplift traffic and sales eta apni niche ekta garo color er grid disen tar upor abar garo color er likha disen jeta mane garo color er upore garo color dile kintu
আর কিছুই বোঝা যায় না, লেখাটা একটু অস্পষ্ট হয়ে যায়। আপনি কোন কালার ইউজ করব? আপনি এক কাজ করেন, আপনার গ্রিড গুলি সব এক কালার করেন, এগুলো মাল্টি কালার করার দরকার নেই। হ্যাঁ স্যার একটা কথা বলে যে দেখবেন যে ভালো ভালো যেগুলি বিজনেস অর্গানাইজেশন এগুলির লোগো বা ব্যানারের মধ্যে দেখবেন দুইটা দুইটা তিনটা কালারের বেশি ইউজ করে না। হ্যাঁ যারা বেশি কালার ইউজ করে সেগুলি দেখবেন যে ওগুলির বিজনেসের মানে র্যাঙ্ক নাই। হ্যাঁ আপনি কালার কম ইউজ যত করবেন তত স্ট্যান্ডার্ড হবে। আপনি গ্রিড গুলি সবগুলির একই কালারের গ্রিড দিবেন তাহলে ভালো হবে। আপনি একটু হালকা কালারের গ্রিড দেন, আর এই যে সবগুলি কালো কালারের লেখা দিচ্ছেন কালো কালার দেখবেন যে হালকা কালারের উপরে কালো কালারটা ভালোভাবে বোঝা যাবে। যেমন ফার্স্ট এই যে প্রমোট প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড এই এই ধরনের ইয়েটা দিব, ওই ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে ব্লু এরকম। আপনি একটু গ্রে কালার দেন, গ্রেটা, হ্যাঁ গ্রে কালার দেন, সবগুলির নিচে গ্রে কালার দেন। আর এই যে একদম লাস্টে ম্যানুয়াল পোস্টিং দিচ্ছেন যে এটা আপনার কোনো মার্জিন নাই, আপনার গিগটা যখন ওই যে আমরা সুইচ টু সেলিং এ যাই ওইখানে গিগ গুলি দেখি যে ওই গিগের কিছু অংশ ক্রপ হয়ে যায় মানে কিছু অংশ কেটে যায়। এখন আপনি এই ম্যানুয়াল পোস্টিং এর নিচে দিয়ে কিছুটা কেটে যাবে বা চারদিকে কিছু অংশ কেটে যায়, এই জন্য আপনার চারদিকে কিছু মার্জিন রাখতে হয়। আপনার তিন দিকে মার্জিন আছে কিন্তু এই যে নিচে ম্যানুয়াল পোস্টিং এর পরে আর কোনো মার্জিন নাই, এখানে মার্জিনটা রাখতে হবে অন্তত পক্ষে 4-5 মিলিমিটার একটু ফাঁকা রাখতে হবে মার্জিন। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের লোগোটা হয় নাই, ফেসবুকের লোগোটা হচ্ছে স্কোয়ারের মধ্যে এফটা একটু ডান পাশে সরানো, আর এইখানে ফাইবারের একটা লোগো আনতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই দুইটা জিনিস করতে পারেন। এছাড়া আপনার মানে ব্যানারটা সুন্দর, আমি খারাপ বলবো না, ব্যানারটা ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে যে আরো দুই তিনটা কালার ইউজ করছেন ওইটা ওইটা না করে একটা কালার যদি ইউজ করেন আরো গর্জিয়াস হবে। এই যে আপনার ডান পাশের উপরের কর্নারে যে কালারটা যে একটু এটা ব্লুই বলতে, হ্যাঁ একটু ব্লুটা কম একটু ডিম আছে, এই ডিম কালারটা আপনি টোটাল মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন দেখবেন আরো ভালো লাগবে। ঠিক আছে নিচে যান। ও আরেকটা কথা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর নিচে গ্রিডটা দিবেন একদম এই মাথা থেকে ওই মাথা, গ্রিডটাও ওই 4-5 মিলিমিটার সরায় দিবেন, আর ফেসবুক মার্কেটিং লেখাটা আরেকটু বড় করতে পারবেন। হ্যাঁ আপনি ফেসবুক মার্কেটিং লেখাটা একটু টান দিয়ে এই 4-5 মিলিমিটার পর্যন্ত ভিতর পর্যন্ত নিয়ে আসবেন তাহলে আর একটু বড় করতে পারবেন। হ্যাঁ এটা বড় করবো না? হ্যাঁ 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 এগুলোর সাইজ তো ঠিক আছে, হ্যাঁ এগুলোর সাইজ ঠিক আছে। এটা ভাই আর একটু বড় দিয়েছিলাম বাট যেটা হয়েছিল তখন ওই যে কেটে যাচ্ছিল, এটা পুরো 36 দিয়েছি আমি। আপনি ওই একটু মার্জিন 4-5 মিলিমিটার বাম পাশে ডান পাশে 4-5 মিলিমিটার রেখে ফেসবুক মার্কেটিং টা বড় করে দিবেন, আর গ্রিডটাও সরায় নিয়ে আসবেন ভিতরে। কোনটা? ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিডটা দিছেন ফেসবুক মার্কেটিং এর নিচে যে সবুজ কালারটা দিছেন, হ্যাঁ সেটাও একটু 4-5 মিলিমিটারের মধ্যে নিয়ে আসবে। বড় করব? বড় করবেন না, গ্রিডটাকে আপনি একদম বর্ডার পর্যন্ত নিয়ে গেছেন তো একটু। ও আচ্ছা শর্ট করে নিব। হ্যাঁ 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 ঠিক আছে নিচে যান। ওয়েলকাম টু ফেসবুক মার্কেটিং সার্ভিস, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস মাই। হ্যাঁ গ্রেটিংস, আর ইউ লুকিং ফর এন এফেক্টিভ গ্রোথ অফ ইউর বিজনেস, আই ক্যান এশিওর ইউ এ কোয়ালিটি সার্ভিস অন ফেসবুক মার্কেটিং। নাও এ ডেজ ফেসবুক মার্কেটিং ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু রিচ টার্গেটেড কাস্টমার উইদিন এ ফিউ মিনিটস অ্যাজ ওয়েল
all know it will be highly profitable if you can find the real targeted customers. For this, the promotional activity should follow some specific rules and tricks. That is my specialty that I can execute those specific rules and tricks very well. Bhalo hoyeche, sundor likhchen. My services. I catchy C-A-T-C-H-E catchy C-H-E I catchy and effective post. Write exclusive product description. Create campaign to get targeted customers. Promote your business to millions of people. Follow social media marketing strategy. Can uplift your sales and business. আপনি কোন সময় তার সেলস বিজনেস এগুলি বাড়াতে পারবেন না, প্রমোট করব এটা সেলস এবং তার বিজনেস অর্গানিক্যালি বাড়বে। হ্যাঁ, আপনি শুধু বলেন যে ক্যান তাহলে প্রমোট দিয়ে দি, ক্যান আপলিফট ইওর সেলস এন্ড বিজনেস অর্গানিক্যালি লিখে দেন। কি লিখবো, সরি, লাস্ট ওয়ার্ডটা? অর অর্গানিক্যালি। ও, অর্গানিক্যালি। হ্যাঁ, okay. Can create page setup and manage. এর আগে একজনকে বলতেছিলাম, আপনি শুনছেন কিনা, যে আমরা তো পেজ ক্রিয়েটের জন্য $20 নিয়ে থাকি, পেজ ক্রিয়েটের জন্য আমরা আলাদা গিগ। এখানে আপনি পেজ বানাবেন না, সেটআপ করবেন না, ম্যানেজও করবেন না। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আপনি তো প্রমোশন করবেন, যদি বাইরের দেখেন যে ফেসবুক বিজনেস পেজই নাই, তখন তাকে আপনি বলবেন যে হ্যাঁ আমি তোমাকে বিজনেস পেজ বানায় দিব, তখন সে খুশি হবে। কিন্তু যখন আপনি এখানে লিখে দিলেন যে আমি পেজটা ক্রিয়েট করব, তখন তার একটা ডিমান্ড চলে আসে যে না তুমি তো লিখছো যে পেজ বানায় দিবা। হ্যাঁ, কিন্তু আপনি লিখলেন না, কিন্তু কাজটা করে দিলেন, সে খুশি হবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা একটা ফেসবুকের পেইড অ্যাড। হ্যাঁ, আমরা অ্যাড ক্যাম্পেইনটা টাকা দিয়ে যেটা করে এটা আমরা করতে পারি না। আমরা যেটা ফ্রি যেটা করি, আমরা ফেসবুক প্রথমে একটা একটা অ্যাড পোস্ট করি, ওই অ্যাডটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করি, এইটুকুই আমরা করতে পারি। আমরা অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি না। হ্যাঁ, প্রমোট ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা ঠিক আছে, এটা একটু ইনডাইরেক্টলি আপনি বলতেই পারেন যে ব্র্যান্ডটা প্রমোট করছি, আমরা প্রমোট করতেছি। কিন্তু ভাইয়া, ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাকে তাহলে আমি ওটাকে কি লিখতে পারি? এখানে কিছুই লিখবেন না, আপনি এটা 8 নাম্বারটাই উঠায় দেন। হ্যাঁ, ওটা তো উঠাই দিলাম, তাহলে আমি ওটাকে যদি ঘোরাই ইয়ে করি অ্যাড ফেসবুক অ্যাড এখানে, আপনার এখানে যেটা হচ্ছে একটা পয়েন্ট আমি দেখতেছি না, সেটা হচ্ছে যে কাস্টম ইমেজ বানাতে পারেন। হ্যাঁ, কাস্টম ইমেজ ফর অ্যাড। হ্যাঁ, কাস্টম ইমেজ ফর, হ্যাঁ, আপনার কাস্টম ইমেজ আপনি তৈরি করবেন অ্যাড এর জন্য। ও, ইমেজ, আচ্ছা আচ্ছা। তারপরে আপনি আরো বলতে পারেন যে আপনি ভিডিও এডিটিং করবেন, অ্যানিমেশন করবেন আপনার অ্যাড এর জন্য। হ্যাঁ, এই আচ্ছা, ওগুলো এখানে রিলেটেড ভিডিও দিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি কিওয়ার্ড সেটিংটা করতে, মানে এসইও রিলেটেড কিওয়ার্ড আপনি সেট করবেন, এটাও বলতে পারেন। ঠিক আছে, তিনটে পয়েন্ট হলো। হ্যাঁ হ্যাঁ, পোস্ট এন্ড শেয়ার ইন থাউজেন্ড অফ, এইটা তো একদমই বলা যায় না, এটা আপনি বললে কিছুদিন পরে আপনার গিগটারে সাসপেন্ড করে দিবে। আপনার আমরা কাজটা কিন্তু এটাই করি, আমরা গ্রুপে পোস্ট করি, শেয়ার করি, কিন্তু এই কথাটা আপনি এখানে লিখতে পারবেন না, লিখলেই ফাইবার এবং ফেসবুক আপনাকে ধরে ফেলবে। সার্ভিস স্পেশালিটি,
fast and professional service, all manual post, quick response, on time delivery, 100% satisfaction guaranteed, can give proof of work, can take আপনি দুইটা ছয় সাত ক্যান দিয়ে শুরু করছেন, মানে একটু খারাপ শোনা যাচ্ছে আর কি। আপনি এটা অন্যভাবে শুরু করেন, সাত নম্বরটা যে টেক অল ওয়ার্ক রিলেটেড রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তারপরে নিচে থ্যাংক ইউর আগে একটা লাইন লিখে দেন যে তুমি যদি আমাকে হায়ার করো তাহলে তোমার কাজটা আমি খুব মনোযোগের সাথে অ্যাকুরেটলি করার চেষ্টা করব। তারপরে একটা থ্যাংক ইউ দিয়ে দেন। হ্যাঁ, নিচে প্রাইজিং এ যান। প্রমোট টু 1 মিলিয়ন টার্গেটেড কাস্টমার, প্রমোট টু 2 মিলিয়ন টার্গেটেড কাস্টমার্স, প্রমোট টু 3 মিলিয়ন টার্গেটেড কাস্টমার্স, প্রমোট বিজনেস টু রিয়েল ইউজার, অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, 100% ম্যানুয়াল পোস্ট, ফলো গাইডলাইন। নিচে যান। 3 দিন, 4 দিন, 5 দিন, 10, 20, 30, ট্যাগ দেখে ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট সোশ্যাল মার্কেটার। আপনি শাউট আউটটা কেটে দিবেন। হ্যাঁ, শাউট আউটটা কেটে ফেসবুক অ্যাডভার্টাইজিং মানে আরেকটা ট্যাগ আছে ওইটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা কোথা থেকে এডিট করব ভাইয়া? এটা তো আপনার প্রোফাইল থেকে। হ্যাঁ, এডিটে যেতে হবে। এডিটে এডিট গিগ ওইখানে যান। এডিট গিগে যাওয়ার পরে আপনার ওই প্রথম ট্যাবটার মধ্যেই ওভারভিউর মধ্যেই ট্যাগগুলি আছে, ওইখানে ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে একটু কারেকশন করেন। কারেকশন করে যদি আবার দেখানোর ইচ্ছা করেন তাহলে দেখাতে পারেন, তা নাহলে আপনি পাবলিশ করে দিতে পারেন। আপনার ক্লাসের রেকর্ডিংটা দেখে দেখে কারেকশন করবেন, তাহলে ভুল হবে না। জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ। রুবেল, রুবেল ভাই আসেন। হ্যাঁ রুবেল ভাই, যেটা নিয়ম হচ্ছে আপনাকে ডাকার পরে আপনি আগে স্ক্রিনটা শেয়ার করবেন। আপনি স্ক্রিন শেয়ার করলে তারপর আপনাকে আমি আনমিউট করব, তারপর আপনার সাথে কথা হবে। আপনি মাইকটা তো আপনার অন নাই, আপনি কথা বললে তো আমি শুনছি না। আপনি আপনি তো আমার কথা শুনতেছেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, এখন এই যে জুমের এই ব্যবহারগুলি আপনি শিখেন। আপনি যদি না শিখেন তাহলে তো আপনি মানে ইজি হতে পারবেন না। আপনি আগে নিয়মকানুন করেন, রপ্ত করেন। হ্যাঁ, নিয়মকানুন রপ্ত করার পরে আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারবো, এবং পরবর্তীতে আপনাকে ডাকলে আপনি সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি আমাকে আপনার প্রোফাইল বলেন, গিগ বলেন, যাই বলেন, প্রবলেম বলেন, এগুলি আপনি দেখাতে পারবেন। আপনি স্ক্রিন শেয়ার করতে জানেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার মাইকটা অন করেন। হ্যাঁ হ্যাঁ জি, এই তো আপনার মাইকটা অন হয়ে গেছে, এখন আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, প্রোফাইলটা চেক করে দিবেন। আচ্ছা, প্রোফাইল দেখছি। হ্যাঁ, করে দিই দাও স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, অসুবিধা নেই।
আপনার ছবিটা ঠিক আছে, চোখের মধ্যে একটু লাইটটা কম। আপনি যেহেতু আউটডোরে ছবি তুলেছেন এই জন্য ওই ওইরকম লাইটটা ওইভাবে আসে নাই আর কি। ছবিটা যদি আপনি ঘরের ভিতরে তোলেন এইভাবেই সবকিছু ঠিক আছে। আপনি আপনার পিছনে একটু রুমের পর্দা দেখা গেল, রুমের একটু অংশ দেখা গেল, আর টেবিলের মধ্যে ল্যাপটপ, আপনার ঘাড়ের পাশ দিয়ে ল্যাপটপের একটু অংশটা দেখা গেল। আপনি কি ল্যাপটপ ইউজ করেন? জি স্যার, ল্যাপটপ স্যার। হ্যাঁ, তাহলে আপনার আপনার পিছনে টেবিলটা থাকবে, টেবিলের মধ্যে আপনার ঘাড় বরাবর ওই ল্যাপটপের একটু অংশ দেখা গেল, ওইভাবে ইয়ে করবেন। আবার ল্যাপটপ দেখানোর জন্য আপনার ছবি সাইড করে ফেলবেন না, আপনি মাঝখানেই থাকবেন, খালি আপনার সাইড দিয়ে ল্যাপটপের একটা কোণা দেখা গেল, এইভাবে একটা সেটিং করেন। হ্যাঁ হ্যাঁ, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। ও আরেকটা ব্যাপার, আরেক উপরে যান আরেকটু, আপনার মেসেজটা ওই যে একটা নোটিফিকেশন চলে আসছে, এই নোটিফিকেশনটা সবসময় আপনি ইয়ে করে রাখবেন, ক্লিয়ার করে রাখবেন। নোটিফিকেশন আপনি ক্লিয়ার, মেসেজের উপরে দেখেন একটা লাল ফোঁটা হয়ে রয়েছে, তার মানে আপনি একটা মেসেজ রিড করেন না, এটাই বোঝাচ্ছে। আপনি মেসেজে ক্লিক করবেন, হ্যাঁ মেসেজে ক্লিক করেন। হ্যাঁ, এই যে আপনার এই মেসেজটার পাশে যে খামের চিহ্নটা আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করে দিলেন, এখন বাইরে একটা ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখন মেসেজটা ক্লিয়ার আছে। এখন আপনাকে যদি মানে আপনার এখনো তো বোধহয় অ্যাক্টিভ গিগ নাই নাকি? না স্যার, হ্যাঁ কাজ করতেছি স্যার। হ্যাঁ, আপনার যখন অ্যাক্টিভ গিগ হবে, আপনার গিগটা যদি খুব ভালো হয়ে যায়, তাহলে দেখবেন যে বায়ার আপনাকে সরাসরি মেসেজ করতেছে। তখন যদি আপনার এখানে নোটিফিকেশন থাকে, তাহলে তো আপনি বুঝবেন না যে বায়ার মেসেজ করেছে। তাহলে এটা যখন ক্লিয়ার থাকবে, তখন কেউ যদি মেসেজ করে, তখন এই যে নোটিফিকেশনটা আসবে যে না তোমার কি কেউ মেসেজ করছে। আর বায়ার যদি মেসেজ করে, তার উত্তরটা খুব তাড়াতাড়ি দিতে হয়, বুঝতে পারছেন? না হলে আপনার রেসপন্স টাইম, মানে রেসপন্স টাইম যদি বেড়ে যায়, তখন অন্য কোনো বায়ার আপনাকে মেসেজ করতে ইন্টারেস্ট পাবে না। এটা সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে, নিচে যান। আই এম এসইও প্রফেশনাল, স্ক্রিনটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন, কন্ট্রোল ধরে প্লাস দেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস দেন স্যার। হ্যাঁ, কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরে প্লাস চিহ্ন যেটা আছে, প্লাস চিহ্নতে দেন, কিবোর্ডের কন্ট্রোল প্লাস। হ্যাঁ, কন্ট্রোল প্লাস স্যার, বড় হইছে স্যার। বাস বাস, হ্যাঁ ঠিক আছে, বড় হইছে। হ্যাঁ, আই এম এসইও প্রফেশনাল, পরে ফুল স্টপ দিয়ে দিয়েছেন, এখানে না, আপনি বলবেন আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, তারপরে ফুল স্টপ দিবেন, তারপরে বলবেন যে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, ভিডিও এডিটিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে, আপনি পরবর্তীতে ভিডিও দেখলেও আমি কি বলেছি আপনি টের পাবেন। হ্যাঁ আচ্ছা, তারপরে আমি আবারও বলছি, আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ দিয়ে দেবেন, তারপরে বলবেন অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, গুগল টপ র্যাঙ্কিং, তারপরে ইটিসি দিবেন, মানে এটসেট্রা। হ্যাঁ, আই এম কমপ্লিটেড না, আই হ্যাভ কমপ্লিটেড, আপনি মনে শুনতে সমস্যা হচ্ছে নাকি?
জি স্যার মানে নেট এখন সমস্যা করতেছে মনে হয় আচ্ছা আমি বলে যাই আপনি রেকর্ডিংটা ওপেন করলে আবার শুনতে পাবেন আমি রিপিট করলে একটু মানে কি বলে রেকর্ডিংটা তো হচ্ছে এখন রিপিট করলে তো একই কথা বারবার চলে আসছে হ্যাঁ জি স্যার I have completed a long training from outsourcing institute and attend many practical projects from there I gain a lot of huge experience হ্যাঁ I can reach any company তারপরে একটু কমা দেন business or product to millions of people through Facebook কেন Facebook কেন আপনি টোটালি আপনি বি কালা মিডিয়া কালা কা মিডিয়া সগর বি টোটাল আপনার ডিজিটাল মার্কেটিং এই আপনি এগুলি বিজনেস তারপরে প্রোডাক্ট সার্ভিস এগুলি আপনি প্রমোট করবেন শুধু ফেসবুক না হ্যাঁ উই ক্যান ক্রিয়েট উই ক্যান কেন আপনি তো একা আই ক্যান আই ক্যান I can create different web content. Different na. Attractive web content. I can create attractive web content, graphics. Web content er pore ki full stop diye dichen. Kotha bolen. Hello? আপনি তো মনে হয় আটকে গেছেন হ্যালো হ্যালো স্যার হ্যাঁ নেট সমস্যা হয়েছিল স্যার আচ্ছা ওই যে উই ক্যান লিখছেন উই ক্যান এর জায়গায় লিখবেন আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ ওয়েব কন্টেন্ট তারপরে ফুল স্টপ দিয়ে দিয়েছেন ফুল স্টপ দিবেন না কমা দিবেন graphics graphics videos content graphics design likhte hobe graphics design and video by understanding the psychology of the customer apnar customer er psychology bolben na customer er demand onujayi ami ওয়েব কন্টেন্ট ভিডিও এবং গ্রাফিক্স ডিজাইন খুব অ্যাট্রাকটিভ গ্রাফিক্স ডিজাইন করব হ্যাঁ মানে আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ ওয়েব কন্টেন্ট গ্রাফিক্স ডিজাইন এন্ড ভিডিওস ভিডিওস টু প্রমোট কাস্টমার্স বিজনেস as their demand এইভাবে বলে I work manually others work with RK mission software আপনি অন্যরা কি করে এটা লিখবেন না আপনি ম্যানুয়ালি কাজ করেন এইটুকু পর্যন্তই লিখবেন আপনি লিখছেন যে আই ওয়ার্ক ম্যানুয়ালি আদার ওয়ার্ক আর কে মিশন সফটওয়্যার একটু কেটে দিবেন আদার ওয়ার্ক উইথ আর কে সফটওয়্যার এগুলি কেটে দিবেন আই ক্যান ডু ওয়ার্ক ডিটেলস দা গ্রাফিক্স ডিজাইন আর্টিকেল আবারও একই কথা রিপিট হয়েছে আপনি উপরেও লিখছেন কন্টেন্ট গ্রাফিক্স ডিজাইন হবে না হ্যাঁ এখানে বলবেন যে আমি অনেস্ট আমি সেলফ ডিরেক্টেড সেলফ মোটিভেটেড আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি অ্যাকুরেটলি কাজ করি থ্যাংক ইউ ঠিক আছে জি স্যার নিচে যান হ্যাঁ ঠিক আছে নিচে যান রাখেন
এসইওর পরে ডিজিটাল মার্কেটিং, ডিজিটালের পরে স্পেস হবে। আচ্ছা শুনতেছেন? জি স্যার শুনতেছি স্যার। এই কোড না খালি ডিজিটাল মুড তারপর লাগে না, খালি নেট এটা চেঞ্জ করাবে। ফেসবুক মার্কেটিং ঠিক আছে, ইউটিউবের পরে স্পেস হবে মার্কেটিং, গ্রাফিক্স নেট বন্ধ হইছে। হ্যাঁ আচ্ছা, ওনাকে একটু চুপ করতে বলেন। বাংলা শুন পুর বাং শুন। জি স্যার। ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেল রাইটিং ঠিক আছে, লিংক বিল্ডিং ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং ঠিক আছে, ফটো এডিটিং ঠিক আছে। হ্যাঁ, যেখানে স্পেস নাই সেখানে স্পেস দিয়ে দিবেন, তাহলেই হবে। নিচে যান। আরে স্পেস স্যার বুঝলাম না স্যার। আপনি ডিজিটাল মার্কেটিং লেকশন নাই এসইওর পরে? জি স্যার। ডিজিটালের পরে স্পেস হবে, একটা ফাঁকা হবে। আবার গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স এর পরে স্পেস হবে, গ্রাফিক্স ডিজাইন আলাদা দুইটা শব্দ। ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেল রাইটিং ঠিক আছে, লিংক বিল্ডিং ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং ঠিক আছে, ফটো এডিটিং ও ঠিক আছে। ঠিক আছে, নিচে যান। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্র্যাজুয়েট। এর আগে মাপ দিয়েছি। এর আগে 9 মাপ দিয়েছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আমি কোথায় কি বলছি সেই অনুযায়ী কারেকশন করবেন স্যার। ভিডিওটা আমি কই পাবো স্যার? ভিডিওটা আপনি ক্লাস নোটে যান। এখান থেকে যাব স্যার? এই যে আপনার ট্যাব ওপেন আছে তো, ক্লাস নোটের ট্যাব ওপেন আছে। হ্যাঁ নিচে ভিডিওগুলি আছে না, এগুলি একদম নিচে যান, ভিডিওগুলি নিচে যান। স্যার এখানে স্যার? হ্যাঁ এখানে, এখানে ওই যে দেখেন লাল করে লেখা আছে যে সাপোর্ট ক্লাস নিউ লিংক। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি আমাদের সাপোর্ট ক্লাসের ইয়াতে যাবেন, ওইখানে আপনি ইয়াটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটা আপনি রাতের 9টা নাগাদ পেয়ে যাবেন, তখন আপনি ভিডিও দেখে দেখে কারেকশন করে নেবেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তো আপনার আর কোনো কোশ্চেন নাই নাকি? একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ জি বলেন স্যার। স্যার এই মাসে যেটা আছে স্যার আমি মানে কোন নাম্বারে পাঠাবো বুঝি নাই স্যার। এই মাসে যে স্যার বেতনটা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কোন নাম্বারে পাঠাবো স্যার আমি স্যার বুঝতেছি না। এখানে আবার উপরে যান। উপরে যান, এখানে দেখেন পেমেন্ট ফর্ম, এখানে গেলে আপনি সব বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন ভাই আসেন। ইয়াসিন ভাই প্লিজ চেক মাই গিগ। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ এখন আমার যে একটা গিগ তৈরি করছি সেটা একটু চেক করে দেন। গুগল টপ র‍্যাঙ্কিং এর গিগ তৈরি করে ফেলছেন, এসইও টেকনিক্যাল এসইও। I will do Google top ranking for your website with SEO backlink. ব্যানারটার দিকে তো তাকানো যাচ্ছে না, চোখ তো আমার ঘোলা হয়ে যাইতেছে। যেই কালার দিছেন, একটু কালারফুল দিলাম না, এতো আপনার লেখার থেকে কালারটা চোখের মধ্যে লাগতেছে। হ্যাঁ রেগুলেশন কমাই দেবো নাকি ভাই? না আপনি একদম কালার চেঞ্জ করে ফেলেন। কি কালার দেবো এই জায়গায়? আপনি একটু হালকা কালার ইউজ করেন, ধরেন
কি বলে হালকা হলুদ বা হালকা সবুজ, তারপরে আর কি দিতে পারেন আপনার ঠিক আছে, এখন আপনি মাউস ধরেন না। এই যে আমি যাচ্ছি এলিমেন্টে, এলিমেন্টের মধ্যে এখানে দেখেন নিচে গ্রিড লেখা আছে না? খেয়াল করতেছেন তো? না, হ্যাঁ। তারপরে এই যে এইখানে ধরে এখানে নিয়ে আসলাম, এটাও এখান থেকে এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এটার একটা কালার দিচ্ছি, এটার কালারটা দিলাম, ধরেন এই কালারটা দিলাম। হ্যাঁ, তারপরে আবার গ্রিড নিলাম, আবার গ্রিড নিলাম। গ্রিড নেওয়ার পরে এই যে সাব হেডিং গুলি আছে না, প্রত্যেকটার নিচে এরকম গ্রিড দিয়ে দিব। গ্রিড গুলো কি একই কালার দেব? আমি বলতেছি আমি গ্রিডটাকে ঠিক করি, তারপরে আপনাকে বলতেছি। এটা একটা আমি হালকা কালার দিয়ে দিচ্ছি, এই ধরেন এই গ্রে কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কন্ট্রোল ডি দিচ্ছি, আমি এটারই আরেকটা কপি করলাম। কপি করার কারণটা হচ্ছে যে সব গ্রিড যাতে সমান থাকে, এই জন্য ওইটা থেকে আমি কপি করে নিয়ে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিছি, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটাকে আমি নিচে নিয়ে আসতেছি অ্যারো দিয়ে, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আবার ডান বাম পাশের অ্যারো দিয়ে এটা এদিকে নিয়ে আসতেছি, দেখেন? এটা মানে সেট হয়ে গেছে, কিন্তু এটার নিচে লেখাগুলি দেখা যাচ্ছে না। এটা রাইট মাউস দিলাম, রাইট মাউস দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাও হয় নাই, এটা সেন্ড টু ব্যাক দিতে হবে। সেন্ড টু ব্যাক দিলাম, লেখাটা চলে আসলো। ঠিক আছে, তারপরে এটা ঠিকভাবে সেটিং হয় নাই, ঠিক লেখার ঠিক মাঝখানে পড়ে নাই, একটু লেখার মাঝখানে একটু দিতে হবে। এখন তো আমি গ্রিডটারে ধরতে পারতেছি না। আচ্ছা, আমি এইটুক দেখালাম, আপনি বাকিটুক করে নিয়েন আর কি। আর এখন আপনার ব্যাকগ্রাউন্ড আমি দিতেছি, ব্যাকগ্রাউন্ড আপনার এই যে এই কালার, এই কালারে আমি এই পিকারে চলে গেলাম। পিকারে যাওয়ার পরে আমি এখানে নিলাম, এখানে নেওয়ার পরে এই যে একটু হালকা করে দিচ্ছি, দেখেন মানানসই হচ্ছে না? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, এরকম একটু সুন্দর কালার কম্বিনেশন করেন, ভালো হবে। আর লেখাগুলো যা আছে এগুলো ঠিক আছে? হ্যাঁ, লেখাগুলি ঠিক আছে। লেখাগুলি দেখি, কোয়ালিটি, এসইও ব্যাকলিংস, ডু ফলো, লিংক বিল্ডিং, কম্পিটিটর অ্যানালাইসিস, র্যাঙ্কিং, ফার্স্ট পেজ অফ গুগল। হ্যাঁ, লেখা ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু সেট করে বাকি দুইটা জায়গার মধ্যে গ্রিডটা দেন। আর আমি যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমার মনে হয় এটা সুন্দর হয়েছে। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার মতো করে কালার কম্বিনেশন আপনি করেন,
করে তারপরে আপনি ব্যানারে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবার ফাইবারে গেলাম, ফাইবারে গুগল টপ র্যাঙ্কিং। তাহলে আপনার ব্যানারের কথা শেষ হলো, এখন আসি ডেসক্রিপশনে। ওয়েলকাম টু, হ্যাঁ জি বলেন, ডেসক্রিপশনটা দেখেন। হ্যাঁ জি, ডেসক্রিপশনটা দেখেন। হ্যাঁ ডেসক্রিপশনই তো দেখতেছি, আমি তো তাই বলছি যে আমি ডেসক্রিপশন দেখব। আচ্ছা দেখেন, ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। Google top ranking is most important to get a website to the first page of first page of google search diben, google search, ha ha. Without off-page SEO, it's not possible to website ranking. শুধুমাত্র তো আমরা off-page SEO করব না, আমরা on-page SEO করব, off-page SEO সবই করব। এখানে কি on-page and off-page দিয়ে দেব? হ্যাঁ, কিন্তু আপনার এই কথাটাই তো কোনো মিনিংফুল হয় নাই, যে আপনি শুধু বলছেন যে আপনি off-page SEO ছাড়া ওয়েবসাইট র্যাঙ্ক করা সম্ভব না, এটা বলছেন? হ্যাঁ জি ভাই, এটা বলছেন। হ্যাঁ, কিন্তু আপনি এটা বলেন যে কিভাবে বলবেন যে উইদাউট তো নাম আপনি বলেন যে on page SEO and off page is not possible to website ranking. আপনি এই সেন্টেন্সটাই বাদ দিয়ে দেন, এই সেন্টেন্সটা বাদ দিয়ে আপনি অন্য কিছু লেখেন, যে যদি ওয়েব পেজটা মানে ওয়েবসাইটে যদি ফার্স্ট পেজে থাকে তাহলে অনেক ট্রাফিক ওয়েবসাইটে আসে এবং সেলস বাড়ে। হ্যাঁ এটা লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ইংলিশ করে আপনি লিখে দিয়েন। আই ক্যান ডু দ্য গুগল টপ র্যাঙ্কিং প্রপারলি, আই হ্যাভ অলসো মাচ নলেজ অ্যাবাউট কিওয়ার্ড অ্যান্ড নো দ্য হিডেন টেকনিক অন হাউ টু গেট এ ওয়েবসাইট টু গুগল টপ র্যাঙ্কিং। এখানে হিডেন টিপস এন্ড ট্রিক্স এর কথা আপনি বলবেন না, আপনি বলেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ডটা আমি কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি, যেটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে সাহায্য করবে, এভাবে বলেন। মাই সার্ভিস ডেসক্রিপশন 100% Google top ranking any website, high quality keyword research. হ্যাঁ, এখানে তো keyword research এর কথা সুন্দরভাবে বলে দিয়েছেন। Set up location and Google Maps ranking, high PA DA PR DA PA site link building, blog article and forum site ranking. এখানেও একটা কথা ছিল, হ্যাঁ বলছি যে ব্লগ আর্টিকেল এন্ড ফ্রম সাইট র্যাঙ্কিং, বুঝছেন? হ্যাঁ, এটা র্যাঙ্কিং হবে না, এটা বলবেন যে পোস্টিং। পোস্টিং, আর বুঝলাম পোস্টিং। যাই হোক, এটার কি সাথে কোনো ভিডিও আছে যার মাধ্যমে এটা একটু শিখতে পারবো? হ্যাঁ, আপনার গুগল টপ র্যাঙ্কিং এর মধ্যে সবকিছু বলা আছে, কিভাবে ব্লগ পোস্ট আর্টিকেল পোস্ট, কিভাবে ব্লগে অ্যাকাউন্ট খুলবেন ওটা বলা আছে, কিন্তু এখানে কিভাবে পোস্ট করবে এই নিয়ে তো স্যার কোনো ভিডিও তৈরি করবে। হ্যাঁ, এখন এটা তো আপনাকে দেখতে হবে, এখন এক একটা ব্লগ সাইট এক এক রকম, এক একটা আর্টিকেল সাইট এক এক রকম। আমি কয়েকটা দেখছি ভাই, বুঝছেন, কিন্তু আপনি পোস্ট করার জায়গাটা খুঁজে পাচ্ছেন না। আপনার খুঁজে বের করতে হবে যে ওইখানে কিভাবে পোস্টটা করা যায়। হ্যাঁ, এগুলি আপনার কাজ, আপনি এগুলি নিজে থেকে রিসার্চ করে বের করতে হবে আপনাকে, যে কোন সাইটের মধ্যে কিভাবে এগুলি পোস্ট করা যায়,
আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে বা কারো হেল্প নিতে হবে, এই তো? আপনি প্রথমে চেষ্টা করেন, তারপরে আমাদের সাপোর্টে যদি কোনো জায়গায় আটকান তাহলে হয়তো টুকটাক বলে দেওয়া যাবে যে না এখানে জানি এখানে জানি। আপনি একদমই চেষ্টা করলেন না আর আপনাকে সমস্ত কিছু বলে দিব এরকম তো সম্ভব না। না ভাই, আমি হচ্ছে চার পাঁচটা ইসি দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোথায় পোস্টটা করব। এটাই এই এই পোস্টগুলি একটু ডিফিকাল্ট, এগুলি আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় গেলে রেজিস্ট্রেশন করা যায়, কোন জায়গায় লগইন, এবং লগইন করার পরে কোন জায়গা থেকে আপনার পোস্টগুলি করতে হয়, পোস্টের কিওয়ার্ড সেটিং কিভাবে করতে হয়, এগুলি আপনি একটু স্যারের ভিডিও দেখেন, প্লাস আপনার ইউটিউবে অনেক ভিডিও পাবেন ওইগুলি দেখেন, আপনার এগুলি আপ টু ডেট হইতে হবে। আর গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে আপনার লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ফেসবুক মার্কেটিং, সব ইউটিউব মার্কেটিং সব আপনার আগে শিখতে হবে। হ্যাঁ, সব কাজের সমন্বয় হচ্ছে আপনার এসইও, এটা মনে রাখবে। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ফেসবুক র্যাঙ্কিং, ইউটিউব র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া সাবমিশন, হোয়াইট হেড এসইও। হ্যাঁ, নিচে যান একটু। এখানে আরেকটা কথা বলি যে এখানে যে আপনি বুলেট দিয়ে পয়েন্ট গুলি দিচ্ছেন এটা নাম্বারিং করবেন, সার্ভিস ডেসক্রিপশন এগুলি বুলেট না, এগুলি সব নাম্বারিং করবেন। নাম্বারিং করে দেব তাই তো? হ্যাঁ, নাম্বারিং করবেন। নিচেরটা বুলেট ঠিক আছে কিন্তু উপরের গুলি আপনি নাম্বারিং করবেন। Why you choose me, 100% manually work, high quality service, provide reports in Google Sheet properly, quickly response, quickly na bole quick response bollei hoy, ha quick response, ha quick response, right time delivery, ha thik ache, niche jan, ha if you want to ask any question please inbox me, ha thik ache, niche ekta thank you diye deben, thank you diye deben, ha ha thank you but thanks lot of thanks ebhabe ekta thanks a lot nai, ha niche pricing e jan, google top ranking with one keyword, google top ranking with two keyword, three keyword, on page and off page SEO, link building, YouTube and Facebook ranking, DF SEO, backlink, Google map, ha thik ache, niche jan, ekhon ekta Google Google er top e niye aste ontoto pokhe 7 din shomoy lage, ha $10-9 হায়ার হয়ে যান তাহলে আপনার ওই প্রথম দিন থেকে একদম ভালোভাবে কাজ শুরু করতে হবে যেন 7 দিন পরে আপনি এই ওয়েবসাইটের র‍্যাঙ্কে দেখতে পারেন। হ্যাঁ, একদিনও আপনার মানে গাফিলতি করা যাবে না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এসইও, ব্যাকলিংকস, ওয়েবসাইট র‍্যাঙ্কিং, লিংক বিল্ডিং, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র‍্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে, আপনার ইয়াটা ব্যানারটা ঠিক করেন, আর ডেসক্রিপশনের মধ্যে তো তেমন কিছু ভুল নেই, ওই বুলেটের জায়গায় নাম্বারিং করবেন এই আর কি, আর এখানে ডেলিভারি টাইমটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে আপনি কি আবার দেখাবেন? আরেকবার দেখাই ভাই, চেঞ্জ করে আপনার কালকে তো আর সাপোর্ট হবে না, আপনি শনিবারে আবার আমাকে দেখাতে পারবেন।
আচ্ছা ঠিক আছে আর বলছি কি ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কিভাবে যে গিগ শেয়ার করব মানে ফেসবুকে তো পারলাম অ্যামাজন এফবি গ্রুপে অথবা যে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে তো পারছি কিন্তু অন্য সব সাইটে কি কিভাবে প্রমোট করব হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনার ইয়াতে যান একটু উপরে যান এই যে এখানে দেখেন ডান পাশে লেখা আছে শেয়ার ইওর গিগ জি হ্যাঁ এটাতে ক্লিক করেন এই যে কপি লিংক হ্যাঁ কপি করলাম কপি করার পরে এখন ধরেন আপনি লিংকডইনে আপনি এটা দিবেন ওইখানে লিংকডইনে আপনি যাওয়ার পরে ওইখানে স্টার্ট এ স্টোরির মধ্যে আপনি এই লিংকটা পেস্ট করলেন লিংকডইনে তো একবারই করা যাবে তাই না হ্যাঁ লিংকডইনে একবারই করা যাবে মানে কয়েকবার করা যাবে এরকম কোনো মিডিয়া নেই সোশ্যাল মিডিয়া কয়েকবার করার কি দরকার আপনি প্রতি সপ্তাহে একবার করেন তাহলে তো আপনার হয়ে গেল প্রতি সপ্তাহে প্রোফাইলে আবার করব হ্যাঁ আপনার এইখানে আবার আবার পোস্ট করবেন 7 দিন পরে আবার পোস্ট করবেন একই পোস্ট আবার করবেন অসুবিধা নাই তো আচ্ছা ঠিক আছে এটাই জানার জন্য হ্যাঁ তারপরে হচ্ছে যে স্টার্টে পোস্টের মধ্যে ক্লিক করার পরে ওইখানে আপনার লিংকটা দিবেন তারপরে গিগের থেকে টাইটেলটা করবেন টাইটেলটা পেস্ট করবেন তারপরে ব্যানারের ছবিটা এখানে দিবেন দেওয়ার পরে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ সম্বন্ধে আপনার ধারণা আছে হ্যাশট্যাগ বলতে কি যে যেমন এই জায়গায় আছে হ্যাশ মিডি জবস এগুলো এরকম মানে যেগুলি খুব ফেমাস হ্যাশট্যাগ ওই ওই হ্যাশট্যাগ গুলি বিজনেস রিলেটেড হ্যাশট্যাগ গুলি আপনি ইউজ করবেন ইউজ করার পরে আপনি এটা পোস্ট করে দিবেন এরকমই আপনার ইনস্টাগ্রামে ওইভাবেই করা যায় টুইটারে একই রকম ভাবে করা যায় আর ইনস্টাগ্রামে একটু ডিফিকাল্ট একটু আপনি ইনস্টাগ্রামে তো আমি পোস্টই করতে পারিনি বুঝছেন হ্যাঁ ইনস্টাগ্রামে একটু ঝামেলা আছে তারপরে আপনি যদি ভিডিও দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এখানে হ্যাঁ লগ ইন করেন এখানে কি করবো এখন হ্যাঁ এখন আপনি ছবিটার বাম পাশে আসেন ছবিটার বাম পাশে আসেন ছবিটার বাম পাশে আসেন এখানে আপনার ওই যে আপনি একটু মাউস মাউসটা নেন একটু আমার কাছে মাউস তো আছে দেখা যায় আপনি একটু দেখা যান এই যে আমি রাইট মাউস দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মাউস দেওয়ার পরে নিচে ইন্সপেক্ট দেখতেছেন আমি এই রেসপন্সিভ এর এখানে আমি নিলাম গ্যালাক্সি S5 নেওয়ার পরে একটা পেজের মধ্যে একটা রিফ্রেশ দিলাম দেখতেছেন রিফ্রেশ দেওয়ার পরে দেখেন যে এখানে হোম বাটন প্লাস সবকিছু চলে আসছে দেখতেছেন এখন আমি যে প্লাসে ক্লিক করলাম মানে আমি পোস্ট করব এখন ওই যথারীতি আপনি লিংক আনেন আপনার ব্যানার আনেন আপনার টাইটেল আনেন সবকিছু আনেন আনার পরে এখানে হ্যাশট্যাগ ইউজ করেন হ্যাশট্যাগ ইউজ করে আপনি পোস্ট করে দেন হ্যাঁ এখানে হ্যাশট্যাগে যেটা হচ্ছে যে আপনার এরকমই পপুলার হ্যাশট্যাগ গুলি আপনি ইউজ কয়েকটা হ্যাশট্যাগ এর নাম বলতে পারবেন এখানে হ্যাশট্যাগ এর বলতে ধরেন কোন সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটির পেজ আছে ওইগুলি আপনি দিতে পারেন আমার যেটা মনে হয় আর জি ভাই বুঝতে পারছি হ্যাঁ
এখানে যেটা হচ্ছে যে আপনি আপনার ব্যানারটা কোথায় আছে বলেন? ডাউনলোডে আছে, ডাউনলোডে, ডাউনলোডে আছে। আপনি আবার ইয়ে করেন, আবার প্লাসে দেন, প্লাসে যাবো? না না, এই প্লাসে না, আপনার ইনস্টাগ্রামে প্লাসে যাবেন। হ্যাঁ, প্লাস দেন। হ্যাঁ, আপনার এই যে কাস্টম ফাইলের জায়গায় অল ফাইল দেন। হ্যাঁ, এখন পাবেন। হ্যাঁ, এখন তো আছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করেন, ওপেন দেন। ওই যে ডান পাশে, এটা না, এটা না, আপনার নিচে ডান পাশে দেখেন একটা আইকন আছে, বাম পাশে, বাম পাশে, ডান পাশে বলছি, এটা দেন। হ্যাঁ, এটা দিলে যে আপনার এটা টোটাল মানে ফিট হয়ে গেল আর কি। তারপরে নেক্সটে দেন। নেক্সটে এই যে অ্যাড লোকেশন, এটা যদি আপনি আমেরিকান লোকেশনটা দেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর আপনি আমেরিকান লোকেশন দেওয়ার পরে আপনি এটা দিনের বেলা না, রাতের বেলা পোস্ট করবেন। আর এইখানে আপনি উপরে রাইটে ক্যাপশন আছে, ওইখানে টাইটেলটা লিখবেন, আপনার ইয়ার ব্যানারের গিগের লিঙ্কটা দিবেন, হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে তারপরে যে ট্যাগ পিপুল, ট্যাগ পিপুলের মধ্যে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে একটু ট্যাগ করতে পারেন। লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, লোকেশনটা দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে জি ভাই, ঠিক আছে, আপনাকে সমস্ত কিছু দেখাই দিলাম। জি ভাই, অনেক সময় দিলেন আজকে। এখন অন্যরা যদি দেখে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একজনকে দেখালে মনে করে যে তাকেই দেখাচ্ছে আর আমার আর দরকার নাই, কিন্তু এটা যে সবার জন্য দরকার, এটা ঠিক আছে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি আর আমার টাইমও শেষ হয়ে গেছে, আমি এখন যাব আর কি। হ্যাঁ আচ্ছা, কাজী ভাই মাইকটা অন করেন। হ্যাঁ হ্যাঁ জি বলেন। এমন ভাই, আমি ওই প্রশ্ন কয়েকবার সাবমিট করছি, দেখতেছি যে আমার সিরিয়াল আসতেছে না, কালকে ওই বলার পরে এডিট করছি, এখন একটু দেখবেন বলছিলেন। হ্যাঁ দেখবো, কিন্তু এখন সময় নেই, এখন তো দেখতে পারবো না। আপনি আরো দুই তিন জনের পরেই ছিলেন, সরি আজকে তো দেখতে পারবো না। আর আজকে মানে কি, আপনি শনিবারে দেখাতে পারবেন? হ্যাঁ একটু দেখে দিবেন কি না, গিগটা না, টাইম নেই তো, এখন আজান পড়বে, আজান পড়লে তারপরে তার থাকবো না। আমার আমার সরি বলতে হচ্ছে আর কি, আর আর কিছু বলার নেই। হ্যাঁ ঠিক আছে, বিষ্ণু বিষ্ণুদা কথা বলেন। প্রোফাইলটা দেখতেন ভাই? আমি যে কাজী ভাইকে যে কথাগুলি বললাম এগুলি শুনছেন? জি ভাই শুনছি ভাইয়া। হ্যাঁ, শুনলে আর তো কোনো কথা থাকে না। মানে ভাই এক মিনিট হলে যাই তো। হ্যাঁ, আপনি কোশ্চেন সাবমিট করছেন, আরো দুই ঘন্টা আগে আপনার সিরিয়াল চলে গেছে,
আপনি আপনার নামটা কে হইছে আপনি আসতে পারেন নাই সেটা আমার দোষ না তো আপনার নাম তো আমি দেখেছি আপনি কোশ্চেন সাবমিট করছেন দুইটা কততে ঠিক ঠিক কি না বলেন জি ভাইয়া জি আর এটার দিকে আপনি কোশ্চেন সাবমিট করছেন আপনাকে ডেকে পাওয়া যায় না আপনি কোশ্চেন সাবমিট করে মনে করেন যে আর 2 ঘন্টা পরে তো আমাকে ডাকবে আমি এখন যাই হ্যাঁ একটু মনোযোগ না দিলে তো আর আপনার সাপোর্টে বসে থাকলেও তো অনেক কিছু শেখা যায় জি ভাইয়া হ্যাঁ আমার সিরিয়াল আসলে আমি কিছু শুনবো এরকম মন মানসিকতা হলে আপনি কাজ শিখতে পারবেন না এই আমার কলে প্রোফাইলটা হলে দেখে দিবেন এই যে সময় নাই তো এখন দেখব না মানে ভাই কারেকশন করতে বলছেন তো করছি ভাইয়া হ্যাঁ কারেকশন করছেন দেখব শনিবারে দেখব তা না হলে আপনি রাতে বেলা রাজ্জাক ভাই আসবে ওই রাজ্জাক ভাইকে দেখান হাবিবুর রহমান ভাই কথা বলেন জি ভাই আমার শুধু একটা প্রশ্ন ছিল আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি একটা প্রশ্ন করার জন্য হ্যাঁ জি বলেন গিগ পাবলিশ করার পর কি স্যারের ভিডিওগুলো দেখব আর মানে দিনে কয়টা করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব হ্যাঁ এখন যেটা হচ্ছে যদি আপনি পারফেক্ট ওয়েতে পারফেক্ট ভাবে যদি বায়ার রিকোয়েস্ট দিতে পারেন এবং খুব দ্রুত দিতে পারেন তাহলে 10টার জায়গায় 10টাই দিবেন কিন্তু জ্ঞানতন ভাবে আপনি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন না স্যারের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর ভিডিও আছে ওই ভিডিওটা দেখেন কিভাবে আপনি ভালোভাবে বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন ওখানে শেখানো আছে আপনি আমি ভিডিও ভাইয়া আমি ভিডিও মানে 10 12টা ভিডিও দেখা শেষ হয়ে গেছে এখন যেটা হচ্ছে যে প্রথম দিকে আপনি পারফেক্টলি যদি দিতে যান 2 3টার বেশি তো দিতে পারবেন না এবং স্যার সেটাই বলছে যে আপনি 10টা দেওয়ার থাকলেও মানে দিতে পারলেও আপনি 10টা দিবেন না 2 3টাই প্রথম দিকে 2 3টা করে দিবেন জি 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 বুঝতে পারছি আর সাব কন্ট্রাক্টে কি জব পাওয়া যাবে জি সাব কন্ট্রাক্টে জব পাওয়া যাবে মানে আমাদের সাব কন্ট্রাক্টের জব আপনি ক্লাস নোটে যাবেন ক্লাস নোটে যাওয়ার পরে ওইখানে ওই আছে জবের একটা ট্যাব আছে ওই ট্যাবের মধ্যে ক্লিক করলে কিভাবে কি করতে হবে সমস্ত ওইখানে লেখা আছে আপনি লেখাটা পড়েন তারপরে আপনি ওইখানে সাব কন্ট্রাক্টের কাজ করতে পারবে জি জি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া হ্যাঁ জি হ্যালো হ্যাঁ জি বলেন ভাই আমার এয়ারপোর্টে ভাই আমার এয়ারপোর্টে সিরিয়াল ছিল ভাইয়া এখন তো আপনি চলে যাবেন ভাইয়া হ্যাঁ 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 মানে ভাইয়া এয়ারপোর্টে আমার সিরিয়ালটা ছিল ভাইয়া আমি দেখলাম ভাই এখন কিন্তু আপনার সিরিয়াল পর্যন্ত তো আমি আসতে পারি নাই হ্যাঁ মানে ভাই একজন এই মানে এই সময়টা ভাই আমার ছিল ভাইয়া আচ্ছা এখন যেটা হচ্ছে যে আমি তো সবার কথা শুনছি যে মানে না 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 ভাইয়া মানে এই সিরিয়ালটা আমার ছিল ভাইয়া দেখেন এই টাইমটা যদি আপনি বলেন আপনার টাইম তাহলে তো হবে না ভাই আপনি প্রশ্ন দেখেন সেটা তো ভাইয়া টাইম না এটা তো ভাই তো এমনি চলে যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছে ভাই এটা তো টাইম না আমাদের কি স্যার জিজ্ঞেস করার ছিল আমি তো জিজ্ঞেস করলাম না বাবলু ভাই কথা বলেন আপনার কথা স্পষ্ট না অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর মাইকটা অন করেন মাইকটা অন করেন জি জি আসসালামাইকুম এই আমি আসলে ওই নতুন মাত্র 2 দিন হয় আমি কোশ্চেন ফাইল করে সাবমিট করছি এখন আমি গিগ তৈরি করছি কিন্তু আমার গিগটা আপডেট হচ্ছে না অ্যাক্টিভ হয় না ওই যে ড্রাফটে যায় আটকে থাকে ওরা বলে যে স্কিল টেস্ট দেওয়ার জন্য টেস্ট আপনার কিসের গিগ এটা হলো আপনার এই এক মিনিট গিগটা
কবে থেকে স্যারের ভিডিও দেখেন? আমি গত 3 মার্চের 28 তারিখ থেকে দেখি। মার্চের 28 তারিখ থেকে দেখতেছেন? আপনি এখন মানে এত তাড়াতাড়ি মার্চ এপ্রিল মে জুন এর মধ্যে আপনি এসইওর কাজ মানে শিখে ফেলছেন? আমি আপনাকে ডিসকারেজ করছি না, কিন্তু কথা হচ্ছে যে এত তাড়াহুড়া করা যাবে না। আপনি প্রথম দিকে একটু সহজ কাজগুলি দেখেন। এসইওর কাজ কিন্তু অনেক বিরাট বড় কাজ, হ্যাঁ, অনেক কাজ করতে হয়। এখন সেগুলি আপনি সামলাতে পারবেন কিনা আমার একটু সন্দেহ আছে। বুঝছি ভাইয়া, এখন আমি হইছে কি আমি শুধু একটা ফেসবুক প্রমোশন আপডেট করছি। প্রশ্ন হলো আমি গিগতে আপডেট অ্যাক্টিভ করতে পারতেছি না, ওই যে ওখানে ড্রাফটে আসে আটকা থাকে, ওরা বলে যে আমাকে এক্সাম দাও, এই হলো প্রবলেম। এখন যেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা কি দিয়েছেন? জি, ক্যাটাগরি কি দিয়েছেন? তখন দিছিলাম আপনার ফেসবুক প্রমোশন। আরে আপনার এসইও বলতেছেন না? এসইও তো আমি আজকে মানে গত 2-3 দিন যাবত ডেভেলপ করছি আর কি। ওটাতে যখন আমি বারবার কোনো পাস পাচ্ছি না, বারবার আমাকে বলতেছে যে ইয়ে করার জন্য, তখন আমি আপনার এসইও এসইওটা পাবলিশ হচ্ছে না এটাই তো বলতেছেন? কোনটাই পাবলিশ হচ্ছে না, যেটাই দি ওটাই ওই গ্রাফে আটকে থাকে, আমার বলতে স্কিল টেস্ট দেওয়ার জন্য। আপনার যদি এসইওটা যদি পাবলিশ না হয় তাহলে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে ওয়েব ট্রাফিক দিবেন। হ্যাঁ, আর পাবলিশ করতে হলে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে ওয়েব ট্রাফিকটা দিয়ে দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আপনার স্কিল টেস্ট চাচ্ছে। এখন ওয়েব ট্রাফিক আপনি দিয়ে দেন, ওয়েব ট্রাফিক দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু এখন আপনি পাবলিশ করবেন না, আমাদেরকে আগে দেখাবেন, সবকিছু ওকে হওয়ার পরে আপনি পাবলিশ করবেন। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা ভাই, একটা সেকেন্ড একটু শুনবেন, একটা সেকেন্ড। আজানো শেষ হয়ে গেছে, তারপরে কথা শেষ না কিভাবে হয় এখানে আমি লিখছি এক টু এক্সপার্ট। আরেকটা কথা শুনেন, আপনার এই যে ছবির নিচে আপনার অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, এটা আপনার ডিফল্ট ভাবে নামটা নিয়ে নিছে। এটা ওই এটা কি লিখতাম আপনার ছবির পাশে তিনটা ফোটা আছে, তিনটা ফোটাতে গেলে দেখবেন রিনেম আছে, ওইখানে গিয়ে রিনেম করে দিবেন। আচ্ছা, এখন তো চাইনিজ আছে, আমাদের ওইটা চাইনিজ, আর তিনটা ফোটা আছে, ওটা ওখানে কত নাম্বার দিলে আপনার ইয়ে আসবে, নামটা লিখতে পারবেন? আপনি তিনটা ফোটার মধ্যে ক্লিক করলে ওইখানে রিনেম অপশন থাকবে, রিনেম অপশনে গিয়ে রিনেম করে দেবেন। এই যে আমি আপনার নাম রিনেম করে দিতেছি, আপনার নাম বলেন, আপনার নাম বলেন। আমি কি আপনার নাম বলেন? আমার নাম পারভেজ, PARVEZ। পারভেজ, এই যে আপনার নামটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখেন এটা আবার আপনি যখন জুমে আসবেন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি আবারও এখানে গিয়ে তিন ফোটার এখানে গিয়ে রিনেম করে দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ, আমি আজকের সাপোর্ট শেষ করছি।